মাইন্ড ওভার করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রশ্ন উত্তর পর্ব। আজকে প্রশ্ন উত্তর প্রথম প্রশ্ন হচ্ছে, আমি কিভাবে গৃহত হিংসা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াল উদওয়ানা ইল্লা আলা যালিমিন। ওবাদ, গীবত হিংসা দুটি মারাত্মক গুনার কাজ। গীবতের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ। তোমরা কি মরা ভাইয়ের গোশত খেতে পারবে? তোমরা এটা অপছন্দ করো, তোর গীবত কেমনে কর। এই জন্য কারো অনুপস্থিতিতে এমন কথা বলা যাবে না যা ওই ভাই অপছন্দ করে। অন্যভাবে সামনে বললে আরও বড় গুণা, সামনে তার অপমান করা হয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে তোমার এই জিহ্বাই তো তোমাকে এই জাহান্নামে মানুষকে নিয়ে যায় বেশিরভাগ। তো গীবত এই জিহ্বা দিয়ে দিয়ে করা হয়, পাশের পাশে এই কথা নিয়ে ওখানে লাগে, ওখানে কথা ওখানে নিয়ে বলে বলে পরস্পরের মধ্যে সম্পর্ক বিনষ্ট করে। এই জন্য গীবতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালেকা বলেছেন, মানে সম্পর্ক বিনষ্টকারী, এবং সেটা মানুষকে জবাইকারী, এটা মানুষকে ধ্বংসকারী। গীবতের কারণে অনেক কিছু ধ্বংস হয়ে যায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি গীবতের বারবার নিষেধ করেছেন, ওলা ইয়াক্তাব বাদুকুম বাদা, তোমাদের এক অপরের গীবত করো না। আল্লাহ তাআলা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইমানদার কখনো গীবতের মধ্যে জড়িত হতে পারে না। আরেকটি বড় জিনিস হচ্ছে, অন্যান্য গুণা থেকে তওবা করলে ব্যক্তিগত গুণা, এগুলো আল্লাহ এবং বান্দার মাঝখানে। গীবত এমন একটি গুণা, এটা আরেকজন হকের সাথে জড়িত। ওই ব্যক্তির কাছে তওবা, মানে ওই ব্যক্তির কাছ থেকে মাপ চেয়ে নিতে হবে তওবা কবুল হওয়ার জন্য। এটা কঠিন কাজ। কিছু মানুষ আছে, আমরা চা দোকানে বসি, নিজস্ব জায়গায় বসি, যখন কথা বলি অথবা বন্ধুবান্ধবের আড্ডা দিই, তখন আরেকজনের গীবত করতে খুব প্রস্তাব, অমুকে এই করছে, অমুকে এই করছে, এই সবই গীবতের অন্তর্ভুক্ত। আবার কেউ কেউ আছে, রাজাদের গীবত করতে মনে করে কিছুই না, এটা বড় অন্যায়, কখনো এই জাতীয় গীবত করা যাবে না। যদি তার মধ্যে শারীরিক কোনো জিনিস থাকে, তাকে বলার কোনো সুযোগ নেই, সে অন্যকে সাবধান করা যেতে পারে যে এই কাজগুলি থেকে সাবধান থাকতে হবে। কিন্তু সাবধান করার কোনো সুযোগ আছে, কথা বলতে পারে তার সাথে, সেটা মার্কেটে ছেড়ে দেয়া, বিভিন্নভাবে বলা, এটা কী বল, এটা খুব মজার জিনিস, অনেকের কাছে মজা পায়। কিন্তু এই মজাটা আখেরাতের জন্য তার বড় ক্ষতির কারণ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ওই ব্যক্তি বড় মিসকিন, যে ব্যক্তি আখেরাতে এসেছে তার পর্বত প্রমাণ, সালাত সাওম যাকাত ওগুলো সব আছে, অর্থাৎ এবাদত আছে, কিন্তু আকাদ একে সব বাহাজার অকাদ তা বাহাজ, অমুক গীবত করেছে, অমুকের গালি দিচ্ছে, অমুকের মারছে, অমুকের ধরছে, অর্থাৎ মামলাত খারাপ ছিল, তারা তার সমস্ত আমল নিয়ে যাবে। তারপর তাকে যাদের আমল খারাপ ছিল ওগুলি তার কাঁধে উঠিয়ে দেবে। এই জন্য গীবত করে আরেকজনের নিজের ক্ষতি করে আরেকজনের লাভ করার মতো এরকম কাজ আমরা না করি, এটা সবচেয়ে বেশি খারাপ জিনিস। গীবত করা যাবে না, শুধুমাত্র এমন কিছু জিনিস করে যার যার ক্ষতিকর প্রভাবে অন্যেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, ওই জিনিসগুলো বলে মানুষকে সাবধান করা যাবে, ওইটা বলে শুধু সাবধান করা যাবে। এর বাইরে যারা সালাত আদায় করে ওদের গীবত করার কোনো ক্রমেই অনুমোদিত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এক সাহাবীর বাসায় গেলেন, তখন ওখানে একজন আসার কারণে তারা বলে একদম অমুক মুনাফেক সাহাবায়ের মধ্যে যারা ইমানদার তাদের কখনো এই জাতীয় তাদের এই ধারণা করে তাদের উপর কথা বলা, এটা বড় গুণা হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিত্রিত করেছেন। আল্লাহ আমাদেরকে গীবত থেকে হেফাজত করুন। যখনই কেউ কোথাও গীবত করবে, তখন ইমানদার উচিত হবে সাথে সাথে বলা, আপনি গীবত করছেন, গীবত করবেন না। আর যে শুনছে সেটা বলবে, আর যে ব্যক্তি করছে তার উচিত স্মরণ করা কোরআনের বাণী, ওলা ইয়াগতাব বাদুকুম বাদা, তোমরা একে অপরের গীবত করে যাবে না। তো গীবত এটাই যেটা মানুষের জন্য ক্ষতিগ্রস্ত হয়, অথচ এর দ্বারা কেউ উপকারিত হয়, উপকার হয় না, শুধু সম্পর্ক নষ্ট হয়, শুধু সম্পর্ক নষ্ট হয়। যদি কারোর মধ্যে কোনো দোষ থাকে, কোনো পরামর্শ কেউ চায়,
যে তার সাথে লেনদেন করবে কিনা, তখন সেটা স্পষ্ট বলবে যে এই জিনিসটা আছে, এর আগ পর্যন্ত তার বিষয়ে গীবত করার কোনো প্রয়োজন নাই, তার কথা বলবে না। অথবা যখন অথবা তার সাথে লেনদেন করবে, তার সাথে কোনো বিয়ে শাদীর ব্যবস্থাপনা হবে, তখন বলতে পারবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আম্মা আবু জাহাম সে তো লাইয়ার ফর আসাহ আন আতিকি, তার কাঁধ থেকে লাঠি নামায় না, এটা বলেছে। অর্থাৎ সে সফর করে অথবা সে লাগবেও মারে, এই যেটি অর্থে সেটা কেন বলছে, কারণ এর মাধ্যমে সে ধীরে ধীরে খারাপের দিকে চলে যেতে পারে, কিন্তু একটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকলে যতটুকু তার প্রয়োজন। কারণ যদি কোনো এটা না বলা হয় তাহলে আমানত রক্ষা করা হচ্ছে না, কারণ বিয়েতে সে এটা আমানত, একটা পরামর্শ চেয়েছে তার কাছে। তো অনুরূপভাবে এমন জিনিসে যদি পরামর্শ চাওয়া হয় তখন শুধুমাত্র সাবধান করা যাবে, আর যখন পরামর্শ চাওয়া না হয় তখন নিজে অতিরিক্ত ইয়া হিসেবে, পরামর্শ হিসেবে যাইয়া কথা বলা ঠিক না। কেউ কোনো প্রশ্ন করলে শুধু তার ব্যাপারে সাবধান করা যাবে, এর বাইরে নিজে ইচ্ছাকৃত কারো বিরুদ্ধে গীবত করা একটা সুযোগ অনুমোদন করে না, এটা হারাম কাজ। দ্বিতীয় রইল হাসাদ, হিংসা এমন এক জিনিস যেটা আপনার ন্যাক আমল সব বিনষ্ট করে দেয়। এবং দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা যে সুরানা বলেছেন যে ওয়া ইয়াকাদুল লাযিনা কাফারু লাইযলুকুনাকা বিআবসারিহিম লাম্মা সামিউ যিকরা ওয়াকালু ইন্নাহু লামাজনুন ওমা হুয়া ইল্লা যিকরুল আলামিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেররা হিংসা দিয়ে বিভিন্নভাবে তাদের চোখের ইয়া দিয়ে চোখ লাগিয়ে তারা চাইত যে কোনোভাবে রসুলকে ধ্বংস করে ফেলবে। কিছু মানুষ আছে এরকম, তাদের কোনো কিছু না পারলে চোখ লাগিয়ে দেয়, চোখ লাগা বুঝছেন আশা করি সেটা হচ্ছে কাউকে মানে কারো নষ্ট বিনষ্ট হোক এরকম কিছু করে তাকে নষ্ট করে দেয় এটা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল আইনু হক, চোখ লাগানো হক, এটা দিয়ে মানুষকে ক্ষতিগ্রস্ত করা যায়। সুতরাং হিংসা এটা মারাত্মক খারাপ জিনিস, আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। সকালে বিকালে যারা দোয়াগুলি পড়ে, যারা প্রত্যেক সালাতের পরে এই সূরা ফালাক নাস ইখলাস পড়ে, তারা হিংসা দ্বারা আক্রান্ত হতে পারে না। এই জন্য বেশি বেশি করে এগুলি পড়তে হবে, আর এটা থেকে আশ্রয় চেতে হবে হিংসা, কারণ হিংসার কতগুলি পর্যায়ে আছে। কেউ কেউ হিংসার মাধ্যমে চায় তার নেয়ামত চলে যাক, এটা একেবারেই হারাম, এটা কখনো কেউ চাইতে পারে না। আর কেউ কেউ আছে যে এর মতো নেয়ামত যদি আমি পাইতাম এরকম অবস্থা তার মনে হবে, এটা শরীয়তে জায়েজ আছে, তারটা নষ্ট না হোক আমি তার মতো সম্পদ যদি পেতে পারি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে তিনি বলেছেন যে লা হাসাদা ইল্লা ফি যিনাতাইনি, দুইজন ছাড়া, এই যে গিফট আমাকে বলা হচ্ছে এটা উদ্দেশ্য, এটা যে দুই ব্যক্তির ছাড়া কারোর জন্য কারোর প্রতি হাসাদ করা হিংসা করা যায় না। একজন হচ্ছে যে ব্যক্তি সম্পদ দান করছে অনবরত, তো আরেকজন বলবো যে আল্লাহ তার যে সম্পদ হইতো আমি তো দান করতাম, এটা হবে যায় আছে, কিন্তু তার সম্পদ নষ্ট যাওয়া চলে যাওয়া এটা যায় নেই। আরেকজন যার আলেম আছে আলেম বিতরণ করছে, আর যে ব্যক্তি আলেম নেয় সে বলবে আল্লাহ তার মতো আলেম হলে আমিও জ্ঞান বিতরণ করতাম, এটা যায় আছে, এটা সমস্যা নেই। সুতরাং এটা গিফটটা বলা হয় এটাকে মূলত, এটা জায়েজ আছে। এর বাইরে হিংসা কোনো কিছু হিংসুকে বেশি ক্ষতি হয়, হিংসাকারীর ক্ষতি হয়, হিংসাকৃত ব্যক্তিত্ব ক্ষতি হয়ই, হিংসাকারীরও ক্ষতি হয়, হিংসাকারী আমল নষ্ট হয়ে যায়, হিংসাকারী সবসময় কষ্টে থাকে, অনেক সময় মানসিক রোগীতে পরিণত হয়, অনেক সময় বিভ্রান্ত হয়, অর্থাৎ সে কীভাবে ক্ষতি করবে সে উদ্ভ্রান্ত পাগলের মতো হয়ে যায়, এটা আসলে তারই ক্ষতি। তো হিংসাকারী হিংসা থেকে বাঁচার জন্য, গীবতকারী গীবত থেকে বাঁচার জন্য আল্লাহর আশ্রয় নিতে হবে এবং সাবধান করতে হবে নিজেরা, এবং আখেরাত যে বিনষ্ট হয় এটা তাদেরকে বলতে হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, হিংসা থেকে আমাদেরকে বাঁচিয়ে দিন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমি দুবাইতে থাকি, আমাদের ক্যাম্পে ইন্টারনেট ওয়াইফাই বিজনেস করি, এই বিজনেসটা কি হালাল নাকি হারাম আমার জানা খুবই দরকার, হারাম হইলে এই বিজনেসটি আমি করব না। আপনি দুবাই থাকেন, ইন্টারনেট ক্যাম্পে ওয়াইফাই বিজনেস করেন, ওয়াইফাই বিজনেস করাটা না যায় না, কিন্তু সমস্যা হচ্ছে কিসে ব্যবহার করে। আপনি যদি দেখেন যে তারা এগুলি দিয়ে কথা বলে বা এগুলি দিয়ে তারা ওয়াজ নসিহত নামিয়ে শোনে, অথবা তারা এগুলি দিয়ে ভালো কোনো কাজে ব্যবহার করে, তাহলে সেটা অবশ্যই হালাল। আর যদি দেখেন যে বেশিরভাগই এগুলি দিয়ে যেটা করে সেটা হচ্ছে বাস্তবতা, ওইটা বেশিরভাগই তারা বিভিন্ন ছবি নামায়, গুনার জিনিস নামায়, নামিয়ে সেগুলি দেখতে থাকে, বেশিরভাগ সময় পর্নোগ্রাফি দেখে, তো আপনি হারাম কাজে সহযোগিতা করছেন, এই জন্য আপনার জন্য এই বিজনেস হারাম হবে। মূলত ওয়াইফাই হারাম নাহলে আমরা এই যে কথা বলছি ওয়াইফাই দিয়ে কথা বলছি বা এই জাতীয় যে ইন্টারনেট আছে এগুলি হারাম না, এগুলি মাধ্যম, এগুলি কিসে ব্যবহার হচ্ছে সেটার উপর নির্ভর করবে হালাল বা হারাম।
যদি আপনি ভালো কাজে সহযোগিতা করেন তো আল্লাহ তাআলার বাণীর ভিতরে পড়বেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা একে অপরকে সাহায্য করো নেক কাজে এবং তাকওয়ার কাজে। আর যদি আপনি হারামের কাজে সহযোগিতা করেন তাহলে আপনি ওই এই আয়াতের ভিতরে পড়বেন, ওয়া তাআওয়ানু আল ইসমাল উদওয়ান, তোমরা অন্যায় সীমা লঙ্ঘন এবং খারাপ কাজের মধ্যে একে অপরের গুনার কাজে একে অপরের সাহায্য করো না, আপনি সেখানে সাহায্য করছেন। এখন বলতে আমি জানি না, আপনি ভালো ভালোই দেখতে পাচ্ছি যা ভালোই ব্যবহার করে সেটা আপনার জন্য জায়েজ হবে। আর যে আপনি জানেন যে বেশিরভাগ মানুষে খারাপ ব্যবহার করছে, বেশিরভাগ মানুষে খারাপ ব্যবহার করছে এবং তারা খারাপের সংখ্যাই বেশি, তখন আপনার জন্য এই বিজনেস করা জায়েজ হবে না। আপনি এখন চিন্তা করবেন কোনটা করবেন, আপনি খোঁজ নেন যে কী করে তারা, যদি দেখেন যে তারা খারাপ ব্যবহার করছে তখন আপনি মানে খারাপ কাজে ব্যবহার করছে আপনার ইন্টারনেট, আপনার জন্য এই বিজনেস করা হালাল হবে না, কারণ কয়েক কিছু মানুষের উপকার করতে গিয়ে আপনি বহু মানুষের ক্ষতি করছেন। আর যদি এমন হয় যে আপনি কিছু বন্ধ করে দিতে পারেন, কিছু কিছু সাইট আপনি বন্ধ করে রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার জন্য জায়েজ হবে। যদি হারাম সাইটগুলি বন্ধ করে দিতে পারেন যে আমার এইখানে যারা আসবে আমি সেটা লক করে দিলাম, তাহলে আপনার জন্য সেটা জায়েজ হবে। এখন আপনি দেখুন কোনটা করতে পারেন কি না, এটা মোট কথা হচ্ছে এটাই। যদি আপনি হালালের সহযোগিতা করেন হালাল হবে, যদি হারামের সহযোগিতা করেন হারাম হবে, তো আপনি কোনটা গ্রহণ করবেন আপনি ভালো করে চিন্তা ভাবনা করে দেখবেন। প্রশ্ন হচ্ছে, আমার নানুর বর্তমান বয়স 65, নানুর বিয়ে হয়েছে 13 বছর বয়সে, আমার নানু নানা তখন নানুর মোহরানা ধার্য করে 150 টাকা, এই মোহরানাটা আজ পর্যন্ত দেয়নি। নানু এখন নানার কাছে মোহরানা খুঁজলে নানা এই সময় 150 টাকা দিতে চায় কিন্তু নানু নেয় না, নানু বলতে চায় তখনকার অর্থের মূল্য অনুসারে হিসেব করে এখন দিতে হবে। নানা বলে এটা সুদ হবে, 150 টাকা এখন দিলে আদায় হবে। আমার প্রশ্ন হচ্ছে, তখন কি 150 টাকা দিলে হবে নাকি অর্থের সময় মূল্য হিসেব করে আদায় করতে হবে? তখনকার 150 টাকা অনেক মূল্য ছিল, এখন তো তা নেই। আসলে দেখুন, এই যেহেতু এটা বাকি ছিল সেহেতু 150 টাকা দিলে আদায় হয়ে যাবে, এখন বাড়তি দিতে গেলে এটা সুদ হয়ে যাবে। এখন তিনি বেশি করে দেন আর দেখা উচিত যে আমি বেশি করে দিব, তার চাওয়ার উপরে না, আমি বেশি করে দিব। তো নিজে যদি বেশি করে দেন আপনার নানা আপনার নানিকে, সেটা জায়েজ হবে, কারণ খায়রুকুম হাসানুকুম আফান, কেউ যদি কোনো কিছুর মানে কোনো কিছু পূরণ করতে, ঋণ পরিশোধ করতে বা এই জাতীয় ঋণ ছিল এটা ঋণ পরিশোধ করতে বেশি করে দেয় সেটা জায়েজ আছে। তো আপনার নানির চাওয়ার চেয়ে আপনার নানার উচিত হবে যে যেহেতু দেরি করেছেন, তিনি দেন নাই এমন একটা গুনার কাজ করেছেন, গর্হিত কাজ করেছেন, তার উচিত হবে বেশি করে দিয়ে আপনার নানুকে সন্তুষ্ট করে দেয়া। কিন্তু আপনার নানি বেশি চাইতে পারবেন না, কারণ তিনি দেরি করেছেন, তিনি অনেক সময় চান না, এখন বুড়ো বয়সে ওনার চাওয়ার মনে দেখা দিছে, এই জন্য উনি এখন যা দেয় তা নিতে হবে। আর না, আপনার নানার উচিত হবে যে এই হিসাব করে যত বেশি হতে পারে তত বেশি তিনি হিসাব করে দিয়ে বেশি দিয়ে দিবেন, বেশি দেওয়া যায় যাচ্ছে না চাওয়ার বাইরে, যে যা চায় তা দেবো না তো আমি হিসাব করে একটা দিয়ে দেবো, তার মতো একটা দিয়ে দিবেন, তাহলে এই সমস্যার সমাধান হতে পারে। মূলত 150 টাকায় তিনি পাবেন, এর বেশি দিলে সেটা চাইতে পারেন না তিনি আপনার নানু, কিন্তু আপনার নানা ইচ্ছা করলে সেটা দিতে পারবেন, আপনার নানা বেশি দিতে পারবেন, কারণ বেশি দেওয়াটা নাজায়েজ নয়। তো চাইলে সেটা নাজায়েজ, নিজে নির্ধারণ করে চাইলে আর নির্ধারিত দিলে দিনে দিলে সেটা সুদে পরিণত হবে, কারণ এটা ওই দেরি হয়েছে, দেরি হইলেই এটা অঙ্ক বাড়ায় না, তাহলে সুদ হয়ে যাবে, চক্রবৃদ্ধি আর সুদ হয়ে যাবে, এটা হবে না। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাহুল্লাহ বেদাতি ব্যক্তিকে সালাম দিতে নিষেধ করেছেন, আমাদের সমাজে অনেক বেদাতি আছে যারা তাদেরকে আছে যারা তাদের যারা তাদেরকেও কি সালাম দেওয়া যাবে না? এখন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাহুল্লাহ বেদাতি ব্যক্তিকে সালাম দিতে নিষেধ করেছেন, কথা ঠিক আছে। আমাদের সমাজে যারা দাঈল বেদা বেদাতি আহ্বানকারী এরকম কিছু মানুষ আছে, তাদেরকে সালাম দিবেন না, এদেরকে সালাম দেওয়া যাবে না। দাঈল বেদা যে তাদেরকে সালাম দিবেন না বুঝলাম, যারা দাঈল বেদা না বেদাত করে, পার্থক্য আছে, একটা হচ্ছে বেদাত করে না জেনে, তার এটাই দিন মনে করছে, তার কাছে স্পষ্ট নয়, মানুষ এটা করে যাচ্ছে, এরকম মানুষকে সালাম দেওয়া বন্ধ করবেন না, কারণ তাদের তো কোনো দোষ নয়, তারা দিন জানে না, জাহেল। ইমাম আহমদ ইবনে হাম্বল যাদেরকে সালাম দিতেন না তারা হচ্ছে বেদাতি, মানে বেদাত তাদের মধ্যে রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে, তারা বেদাতিকে মানুষকে আহ্বান করে, যেমন কেউ সরাসরি আপনাকে মিলাদের দিকে আহ্বান করলো, সরাসরি আপনাকে কবর পুজোর দিকে আহ্বান করলো, সরাসরি আপনাকে বেদাতি কথাবার্তার দিকে আহ্বান করলো, বিভিন্ন রকমের যেসব বেদাত আমার প্রচলিত আছে, আহ্বানকারী যারা তাদেরকে সালাম দিবেন না, কিন্তু যারা আহ্বানকারী নয় বেদাত করে কিন্তু তারা বুঝছে না তাদেরকে আপনি সালাম দিবেন, কথা বলবেন, তাদেরকে দিনের কথা বলবেন। আহমদ ইবনে হাম্বল রাহমাহুল্লাহ মূলত বা এর 1900 আর 1900 আরও যারা বলেছেন তারা ওই সমস্ত লোকদের ভাইরা বলতেন তাদের বেদাত জানা শোনা,
যারা সবাই জানে যে এই লোকটি বেদাতের দিকে আহ্বান করে এবং এটা নিয়ে এসে আছে, তাদেরকে তিনি তাদের সালাম দেওয়ার অর্থ হচ্ছে আপনি তাদেরকে প্রমোট করলেন, তাদেরকে সম্মান দেখালেন। যারা বেদাত করে তারা দিনকে ধ্বংস করার কাজে নেমেছে, তাদেরকে সম্মান করার কোনো প্রশ্নই আসে না। আরেকটি জিনিস সেটা হচ্ছে, যখন দেখবেন এখানে সালামের ব্যাপারে বেদাত যারা করে সাধারণভাবে, যারা বেদাতকারী মানে বেদাতের যারা প্রবক্তা, বেদাতে যারা প্রমোট করে, যাদের বেদাত নিয়ে নেমেছে, যাদের কর্মকাণ্ড চলে, তাদেরকে সালাম দিবেন না, এটা শিওর, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এবং সাধারণ বেদাত যারা করে তাদেরকে সালাম দিবেন না। আর আরেকটি জিনিস খেয়াল রাখবেন, এখানে যারা সাধারণ বেদাত করে অনেকেই কিন্তু জানে না যে এটা বেদাত এবং তাদের বোঝানো হয় না, সুতরাং তাদেরকে সালাম বন্ধ করে দিয়ে এখন দাওয়াত দিবেন কী করে? তাদেরকে দাওয়াত দিবেন, সালাম বন্ধ করবেন না, সালাম দিবেন, কথা বলবেন, দাওয়াত দিবেন, বুঝিয়ে দিবেন। আর যদি কোনো দেখেন যে না শুনছে না কোনো ক্রমে, আমার কথা শুনে না, যতই বলি তারা বিট্রি করে, তখন এখানে মাসলাহাতের প্রশ্ন আসবে। মাসলাহাত অর্থ হলে যদি দেখেন যে আপনি সালাম না দিলে মনে কষ্ট পাবে এবং তারা আবার নিজেরা চিন্তা করবে যে আমাকে তো সালামও দেয় না, আমি কি ভুল করছি নাকি চিন্তা করে, এরকম অবস্থা যদি আপনি দেখতে পান তার মধ্যে, তাহলে আপনি সেখানে সালাম দিবেন না। সাধারণ মানুষদের সম্পর্কে বলছি, বেদাত আহ্বানকারী দিকে বলিনি, তো সাধারণ। কিন্তু যদি দেখেন যে না আমার সালাম দেয় না দেয় তার কাছে সমান, তখন আপনি সালাম বন্ধ করবেন না, বরং কথা বলবেন, দাওয়াত দিতেই থাকবেন। কারণ দাওয়াত একবার নয়, আপনি হাজারবার দিবেন। রব্বি ইন্নি দাওয়াতু কওমি লাইলা ওয়া নাহারা, আল্লাহ আমি রাত দিন তাদের ডেকেছি, 950 বছর দাওয়াত দিয়েছে। এখন বেদাত করে, বেদাত তো দুই প্রকার, শিরকি কাজও বেদাত, সাধারণ কাজও বেদাত। বেদাতে শিরকি আছে, বেদাত কুফরি আছে, বেদাত সাধারণ কুফরি বেদাতও আছে, যেগুলি হারাম, বেদাত হারামের নিচে কোনো বেদাত নেই। তাহলে আপনি তাকে দাওয়াত দিতেই থাকবেন, দাওয়াতের জন্য হলেও সালাম দিবেন তখন। কিন্তু যারা বেদাত না কারেই কাজেই প্রসিদ্ধ, তাদের কখনো সালাম দেওয়ার প্রয়োজন নেই, তাদের সালাম দিবেন না, কারণ সালাম দিতে তাদেরকে লাভ হবে না। আর যদি দেখেন যে তাদেরকে দাওয়াত দিতে দেওয়ার জন্য আপনার প্রয়োজন হয় সালাম দিই, তখন দিতে পারবেন। কিন্তু না দেওয়াটা যদি কোনো কাজ হবে না, তারা উল্টো আপনাকে মানুষকে বিভ্রান্ত করছে, তখন তাদের সালাম দিবেন, তাদের সাথে চলাফেরা করবেন না, তাদের থেকে দূরে সরে যাবেন সবসময় এবং তাদের কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণ করবেন না। বেদাত তো দূরের কথা, এবং বেদাতি কোনো কাজে বেদাতি কোনো ব্যাপারে সাহায্য করবেন না। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ফ্রিল্যান্সিং কি জায়েজ? এর থেকে আয় কি বৈধ হবে? ফ্রিল্যান্সিং হচ্ছে যেটা ইন্টারনেট মাধ্যমে যেটা সেবা দেওয়া হয় দেশের বাইরে বিদেশে, বিভিন্ন বইপত্র অনুবাদ করে বিভিন্ন জিনিসের, এগুলি নাজায়েজের কিছু নয় যদি ভালো কাজে করা হয়। আর আপনি কোনটার উপর করছেন সেটার উপর নির্ভর করবে। যদি কোনো সিনেমার নিচে দিয়ে অঙ্ক বসান, সিনেমার নিচে দিয়ে নাম বসান অনুবাদ করেন, বা কিছু বই এমন বই অনুবাদ করেন যেগুলি মানুষের ক্ষতিকর হবে, এমন এই জাতীয় কিছু গ্রাফিক এগুলো বসান যেগুলো গুনার কাজের মধ্যে, সেটা হারাম হবে। আর যদি কোনো এমন কিছু করেন যেটা উপকার আছে সমাজের, দিনের উপকার হবে এবং ক্ষতি হবে না, সেটার জন্য জায়েজ হবে। অনেকে দেখলাম যে বিভিন্ন সিনেমা টিনেমার অনুবাদ করতেছে, এইভাবে অন্য ভাষায় নিয়ে যাচ্ছে বিভিন্নভাবে, তো এগুলি যে হারাম এতে কোনো সন্দেহ নেই, এগুলিতে কোনো উপকার নেই। আপনি যদি কোনো এমন কিছু করেন, সালাত কীভাবে আদায় করবে এগুলি বিভিন্ন গ্রাফিক্স মাধ্যমে করে দেখান বিভিন্নভাবে, তাহলে সেটাতে না জায়েজ হওয়ার কিছু নেই, ভালো জিনিস। কোনো দার্স বা কোনো প্রশিক্ষণ বা কোনো কিছু দিন যেটা শিখতে পারবে, ছাত্রদের উপকার হবে, ছেলেদের উপকার হবে, ছেলে মেয়েদের উপকার, ছোটো বাচ্চাদের উপকার হবে, বড়োদের উপকার হবে, এমন কিছু যদি করতে পারেন, অথবা দেশ ও জাতির উপকার হবে এমন কিছু যদি করতে পারেন, জায়েজ হবে। আর যেটাতে হারাম জিনিস আছে, হারাম কোনো ছবি আছে, হারাম কোনো জিনিসের চিহ্ন সিম্বল আছে, সেগুলি যদি ফ্রিল্যান্সিং করে আপনি টাকা আয় করেন, সেটা হারাম হবে। এখন আপনার দেখতে হবে হালাল কোনটা হারাম কোনটা, এটার উপর নির্ভর করবে আপনার কাজটা, ফ্রিল্যান্সিংটা হালাল হওয়া বা হারাম হওয়া। পরবর্তী প্রশ্ন, হিসনুল মুসলিম সাইদ বিন আলী বইটি সম্পর্কে জানতে চাই। বইয়ের অনেক দোয়া আছে যেগুলো কোনো শেখ এর মুখ থেকে শোনার সুযোগ হয়নি। এই বইয়ের সকল দোয়া আমল করার ক্ষেত্রে যাচাই বাছাইয়ের কতটুকু প্রয়োজন আছে? সব দোয়াই কি বিশ্বাসযোগ্য না এর মধ্যেও সমস্যা আছে? হিসনুল মুসলিম গ্রন্থটি আল্লাহ তাআলা যেন কবুল করেছেন, কিছু গ্রন্থ আছে আল্লাহ তাআলা কবুল করে নেয়। ইমাম নওয়াবী রহমতুল্লাহ আলাইহির রিয়াদুস সালেহীন এবং 40 হাদিস, বহু মানুষের 40 হাদিস লিখছে, কিন্তু ইমাম নওয়াবী রহমতুল্লাহ 40 হাদিস সবার কাছে গ্রহণযোগ্য হয়েছে। বহু মানুষেই এরকম গ্রন্থ লিখেছে, কিন্তু ইমাম নওয়াবী রহমতুল্লাহ আলাইহির রিয়াদুস সালেহীনের মতো এরকম সর্বাধিক পরিপূর্ণ একটি গ্রন্থ কেউ দেখাতে পারেন লিখে। বহু মানুষেই মুয়াত্তা লিখেছে, ইমাম মালিকের মুয়াত্তার মতো কোনো গ্রন্থ কবুল হয়নি। শুধু আল্লাহর কাছে যে জিনিসটা কবুল হয়েছে এর মধ্যে একটি হচ্ছে
ফেসরুল মুসলিম আমরা মনে করি। এটা এটা বিশ্বের প্রায় 100 ভাষায় অনুবাদ হয়েছে। islamhouse.com এ আপনি পাবেন কত কত ভাষার, মানে প্রায় 70-80 ভাষার অনুবাদকৃত পাবেন। ফেসরুল মুসলিমের গ্রন্থটি সাইদ বিন ওয়াহাব বিন আলী আল কাহতানি রাহেমাহুল্লাহ কিছুদিন আগে মারা গেছেন, আল্লাহ তাকে জান্নাত বাসী করুন, গ্রন্থটি তিনি লিখেছেন। তার সাথে আমার দেখা হয়েছে মক্কাতে বিভিন্ন কাজে এবং তিনি তার সমস্ত বইয়ের অনুবাদ দায়িত্ব আমাকে দিয়েছিলেন তখন, এবং সেগুলি করছি আলহামদুলিল্লাহ, কিছু কিছু আমরা করেছি islamhouse.com আপনি পাবেন। আসলে একটা গ্রহণযোগ্য একটি গ্রন্থ। তিনি দোয়ার যে সমস্ত দোয়াগুলো অনেকের কাছে কেউ হয়তো দূরে বলেছেন কেউ শুদ্ধ বলেছেন, তিনি সবগুলিকে আবার যাচাই করেছেন, যাচাই করে তার সর্বশেষ সংস্করণ যেটা আছে সেটা অনুবাদ করছেন এবং সেটা অনুবাদ করিয়েছেন তিনি। তার থেকে দেখা যায় যে তিনি যে এই বইটি হিসরুল মুসলিম নিয়ে আসছেন এখন সর্বশেষ যে সংস্করণটা আছে এবং আমাদের অনুবাদও তা আছে, যেটা আপনারা অ্যাপ আকারেও পাবেন, অ্যাপ আকারেও পাবেন, যেটা সম্ভবত গ্রিন টেকে অ্যাপ করেছে এবং যেটা islamhouse.com এ দেওয়া আছে। এটা একটা অনন্য গ্রন্থ। এই গ্রন্থটি মধ্যে যে সমস্ত হাদিসের ব্যাপারে কোথাও শেখ আলবাইন রহমতুল্লাহ আলী কোনোটাকে বলেছেন দুর্বল, দেখা গেছে যে না, পরীক্ষা করে দেখেছেন শেখ আমাদের শেখ বিনবাজ রহমাহুল্লাহ, তিনি দেখেছেন যে না, এটা দুর্বল নয়, তিনি সেটাকে হাসান বলেছেন বা জাইয়িদ বলেছেন, উত্তম বলেছেন, অর্থাৎ একবার সহির কাছাকাছি যেটাকে বলে হাসান থেকে উত্তম যেটা বলেছেন। এই জন্য যখনই আপনি দেখবেন আমাদের একটা অনেক একটা প্রবণতা আছে যে একজনের কথা নিয়েই আমরা সহি দরিফ নির্ধারণ করে ফেলছি, এটা কিন্তু ঠিক নয়। যখনই আপনি দেখবেন কোনো ব্যাপারে শেখ আলবাইন রহমাহুল্লাহ তিনি একটা মত বলেছেন, ইস্তিহাত করেছেন, চেষ্টা করেছেন, তার কাছে স্পষ্ট হয়েছে যে অমুক বর্ণনাকারী এই সমস্যা, দ্বিতীয়বার আপনি দেখবেন যে আসলেই এই সমস্যাটা আছে কি না, অন্য ইমামরা কী বলেন, এদের মধ্যে বিখ্যাত কে, পরবর্তীদের মধ্যে বিখ্যাত হচ্ছেন শেখ সোহেব আনাউত রহমাহুল্লাহ, তিনি দেখিয়েছেন যে কতটুকু, তিনি দেখেছেন যে কতটুকু শুদ্ধ অশুদ্ধ, তিনি এটা আলোচনা করেছেন। আবার আব্দুল কাদের আনাউত রহমাহুল্লাহ তিনিও দেখেছেন যে এটা কতটুকু শুদ্ধ অশুদ্ধ, তিনি সেটা কলম ধরেছেন। শেখ বিনবাজ রহমাহুল্লাহ তিনি দেখেছেন কতটুকু শুদ্ধ অশুদ্ধ কলম ধরেছেন। এভাবে পরবর্তী অনেক আলেমী সেগুলি দেখেছেন যে এগুলি আসলে সবগুলি বিতর্কিত নয় বরং সবগুলি শুদ্ধ, এটা দেখেছেন, এই জিনিসটা খেয়াল করেছেন শেখ সাইদ বিন আলী বিন ওয়াফ আল কাহতানি রহমাহুল্লাহ, তিনি এই জিনিসটা খেয়াল করেছেন। খেয়াল করে তিনি প্রত্যেকটা জিনিসটা লিখেছেন, যেটা যে কেউ কেউ দুর্বল বলেছে তিনি এই দোয়ার বিষয়গুলো শিওর হয়ে নিয়েছেন যে এই জিনিসটা আর দুর্বলতা নাই, যেটা দুর্বলতা তিনি যে কারণে বলেছেন সেই কারণটা কেটে গেছে। এই জন্য তার একটা বিরাট সংস্করণ আছে এই বইয়ের, আবার সেটাকে ব্যাখ্যা করে আলাদা গ্রন্থ বেরিয়েছে এখন আলহামদুলিল্লাহ দুই খণ্ডে, তার এই বইয়ের নিজে ব্যাখ্যা করেছেন, অন্যরাও ব্যাখ্যা করেছেন, তারা সেখানে বিস্তারিত বলেছেন যে হাদিসগুলোর সমস্যা কি আসলে আছে কি না। এ সব মিলিয়ে তিনি সিদ্ধান্ত আমরা এটাই দিতে পারি যে এই বইটার কোনো হিসরুল মুসলিম বইটার কোনো অংশ এখন আর বিতর্কিত নেই, সবগুলোর উপরে আমল করার মতো দোয়া এবং সবগুলোর উপরে আপনার আমল করতে হবে, আপনারা যাচাই বাছাই দরকার নেই। এখানে আপনাকে যদি কেউ বলে যে এই বইটা তো অমুক হাদিস দুর্বল, আপনি বলবেন যে হ্যাঁ এটা আপনি যার কথা বলছেন তিনি দুর্বল বললেও এটাকে অন্যেরা সহি বলেছে। এটা আমরা দেখেছি কয়েকটা হাদিসের ব্যাপারে আমি বলি, একটা হাদিস যেমন হাসবুল্লাহ আলী তাওয়াক্কাল তোহরাবুল্লাহ আশিল আদিম, দেখা গেছে যে এটা কেউ দুর্বল বলেছেন, সুবহানাল্লাহ, শেখ বিনবাজ রহমাল্লাহ পরীক্ষা করে বলছেন দুর্বল নয়, তিনি যেটা বলছে পড়তে বলেছেন, অনুরাদিত্যবিল্লাহ রব্বা নবীল ইসলামী দীন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রাসূলা, একজন শেখুল আলবান দুর্বল বললেও শেখ বিনবাজ রহমাল্লাহ বলছেন না, এটা দুর্বল না, কোনোভাবেই দুর্বল না। তাহলে দুর্বলের দৃষ্টিভঙ্গি তাদের কাছে ভিন্ন হতে পারে, কারণ তিনি তার কাছে তো ওহাই আসে না, তিনি ইস্তিহাত করেছেন যে এই বর্ণাকারী সমস্যা, এই বর্ণাকারী সমস্যা, আরেকজন কাছে দেখছেন না বর্ণাকারী সমস্যা তো কেটে গেছে, বর্ণাকারীর আরেক বর্ণাকারী এসে সেটা সব তার মতো করে বর্ণা পাওয়া গেছে, এর অর্থ হচ্ছে একটা একটাকে সাহায্য করেছে এবং সেটা অবশ্যই এমন নয় যে আমি বললে দুর্বল প্লাস হাসান, এটা না, বরং যেই সমস্যাতে সমস্যা উত্তরণ করা হয়ে গেছে। সুতরাং এই কারণে হিসরুল মুসলিম গ্রন্থটি গ্রহণযোগ্য এবং এটা আমল করতে পারবেন, এই দোয়াগুলো এখানে কোনো সমস্যা এখন নাই আলহামদুলিল্লাহ। যে কোনো কিছু প্রথম সংস্করণে তার বইয়ের কিছু সমস্যা ছিল, সেগুলি তিনি পরবর্তী সর্বশেষ 31 নম্বর সংস্করণে তিনি সেটাকে বিশুদ্ধ করেছেন, যেটা আরবি ভাষার লাল গিলাফে পাওয়া যায়, সবচেয়ে বিশুদ্ধতম সংস্করণ, এবং যেটা ওজারত শুন ইসলামী সৌদি ধর্ম মন্ত্রণালয়ে ছাপা হয়েছে সেখানে আর এই সমস্যাগুলি একটাও নেই, তিনি সেগুলি বদলে ফেলেছেন এবং নতুন যেগুলো গ্রহণযোগ্য হাদিস দিয়েছেন। সংখ্যা দেখবেন ঠিকই আছে কিন্তু ভিতরে হাদিসের মধ্যে তিনি পরিবর্তন, যেটা শুদ্ধ সেটা দিয়েছেন এবং সেটাকে একটা গ্রহণযোগ্য পর্যায়ে নিয়ে গেছেন। এই জন্য আলহামদুলিল্লাহ এই
হাদিসটি এই হাদিসের কিতাবটি গ্রহণযোগ্য অর্থাৎ এই দোয়ার কিতাবটি গ্রহণযোগ্য সেটা আমরা ইনশাআল্লাহ পড়ব এবং সেটা থেকে মুখস্থ করব বিশ্বাস করুন এটা হচ্ছে একটা বিরাট নেয়ামত আগেকার মানুষ বেদাতি দোয়া করত এখন আর বেদাতি দোয়া করে না একজন মানুষ ফজরের পরে কি পড়তে হবে ফজর সকাল সকালবেলা কি পড়তে বিকালে কি পড়তে হবে এখন শুদ্ধটা বলে বিশুদ্ধ যেটা ভুল সেটা বলে না এবং একজন মানুষ প্রতীক সালাতের পরে কি করবে সেটা কিন্তু ওখানে উল্লেখ আছে কেউ যদি এটা আমল করে আলহামদুলিল্লাহ সেটা হবে তার জন্য আখিরাতের পাথেও আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন পরবর্তী প্রশ্ন হচ্ছে ধরুন একই পণ্য লোকাল মার্কেটে বিভিন্ন জায়গায় বিভিন্ন দাম সেখানে সাধারণ ক্রেতারা ক্রয় করে সেই মার্কেট থেকে সাধারণ ক্রেতার মতোই কোনো কিছু কিনে সেই বিক্রেতার মতো আমি যদি লাভ সহ বিক্রি করি তাহলে সেটা শতভাগ হালাল হবে অবশ্যই এটাই তো নিয়ম ব্যবসা তো এটাই ব্যবসা এই নয় যে আমি মার্কেটটা ঠিক রাখতে হবে এটা নয় ব্যবসা হচ্ছে আপনি ইয়া করবেন না ধোকাবাজি করবেন না পরিবর্তন অর্থাৎ আপনি তাকে খারাপ জিনিস দিবেন না জেনে শুনে খারাপ জিনিস লুকিয়ে দিবেন না ফল যেটা নষ্ট হয়ে নিচে দিয়ে উপরে ভালোগুলো দিয়ে এইভাবে দিবেন না তাকে দেখিয়ে দেবেন এই জিনিস আমার আছে আপনি বেশি বিক্রি করার অধিকার আপনার আছে কিন্তু আপনি এমন কাজ করবেন না যে জানে না সেজন্য আপনাকে দোকান রাখা সেটা করবেন না অর্থাৎ এমন নয় যে জিনিসটা 10 টাকা দাম দন লোকটা জানে না বলতেছে কত দাম আপনি বললেন 100 টাকা যেটা অন্যায় হবে কারণ আপনি তো এটা একটা নিয়ম রক্ষা করেননি এখন মার্কেটে জানাজানি থাকে আপনি যদি কোনো মার্কেটে জানা মার্কেটে 20 টাকা দাম থাকে আপনি 25 টাকা বিক্রি করলেন 30 টাকা বিক্রি করলেন জায়েজ হবে কারণ এটা গ্রহণযোগ্য বিষয় কারণ আপনার কষ্ট আছে আপনার শ্রম আছে আপনি বসছেন আপনার খরচ আছে আপনি মানুষের মতো আপনি বিক্রিত করছেন না ব্যবসা করছেন এটা জায়েজ কোনো সমস্যা নেই শুধু মার্কেটে বিভিন্ন জায়গা থেকে কম দামে কিনুক রাখে তারা আপনি যদি বেশি দামে বেছেন কেউ যদি আপনার থেকে কিনে জায়েজ হবে সেটা এটা কোনো বাধ্যবাধকতা ইসলাম দেয়নি যে এত টাকা বাদ লাভ করতে হবে এত টাকা লাভ করতে হবে এটা ইসলাম বাধ্যবাধকতা দেয়নি আপনি বেশি লাভ করতে পারেন কিন্তু এমন যেন না হয় যে ধোকাবাজি যেন না হয় কয়েকটা জিনিস নিষিদ্ধ এটা যেন না হয় একটি হচ্ছে সেটা যেন সুদের কারবার চাল না করে দেন যে বাকিতে নিলে আপনি বারবার বাড়াবেন এটা যেন না করেন একবার বাকি বিক্রি করতে পারবেন বেশি দামে যে তুমি যদি কোনো আমার এখন না দাও পরে দাও তাহলে তুমি এত টাকা বিক্রি করবো একবারে প্রথমবারে বিক্রি করতে পারবেন যেটা বল বাকিতে কিস্তিতে বিক্রি বলা হয় এটা জায়গা আছে কোনো সমস্যা নেই এরপরে আবার বাড়াতে পারবেন না নিজেদের সময়ের ফলে দেখতে দিতে পারো নাই তাহলে তুমি আমার আরও 10 টাকা বাড়িয়ে দাও এটা করতে পারবেন না এটা করলে শুধু চলে যাবে এরপরে যদি সে নাও দিতে পারে আপনি তাকে ধৈর্য ধারণ করবেন সে 1 টাকাও বাড়াতে পারবেন না তাহলে আপনি বুঝতে পারছেন যে এইটা এই এই রেবা সুদ করা যায় সুদের কাজে জড়িত হওয়া যাবে না আর একটি হলো গেস করা যাবে না গেস তো ধোকাবাজি কি দেখালেন ভালোটা দিলেন পচাটা এটা করা যাবে না আর একটি হলো গরার আর একটি হলো দরার ক্ষতি করা যাবে না ক্ষতি কি আপনি তাকে এমন জিনিস দিলেন যেটা বাড়ি থেকে নিয়ে সে ক্ষতিগ্রস্ত হবে সে খেতে পারবে না এটা হারাম জিনিস আপনি জানেন যে এই জিনিসটা তার রোগ আছে এটা নিয়ে ক্ষতিগ্রস্ত হবে এবং এটার মধ্যে এই সমস্যা আছে পুরো বাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে যে পুরো পরিবার সমস্যাগ্রস্ত হলো আপনি সেটা করতে পারবেন না কারণ এর মাধ্যমে আপনি আরাম জিনিস দিচ্ছেন আরাম জিনিস সাথে এমন কিছু করতে পারলে তো ক্ষতি হয় তার এমন জিনিস বিক্রি করতে পারবেন না সিগারেট বিক্রি করতে পারবেন না কারণ কার ক্ষতি হয় নিজেরও ক্ষতি অন্যেরও ক্ষতি হয় তো আপনি বিক্রি করাও হারাম আপনার জন্য সুতরাং এমন জিনিস দিতে পারবেন না যেটা যেটার মধ্যে গরর আছে ধোকা আছে যেটার মধ্যে গেস আছে প্রতারণা আছে যেটার মধ্যে রেবা আছে সুদ আছে যেটার মধ্যে ক্ষতি আছে দরার আছে এমন কাজগুলি করতে পারবেন না এমনি আপনি সাধারণত মার্কেট থেকে কিনে এনে আপনি কমে দামে যেভাবে পাইছেন কিনছেন এখন নিজে এখন দোকানে বসছেন এখন বেশি করে বিক্রি করবেন না যাদের কিছু নেই এটা জায়গা আছে কোনো সমস্যা নেই যেমন ইচ্ছা লাভ সহ যত বেশি করে বিক্রি করতে পারেন যদি জানাজানি হয় জানাজানি না হলে একটা মানুষ জানে না তার দাম আপনি তাকে ঠকানোর জন্য তাকে 100 টাকা 200 টাকা করে নিয়ে নিলেন এটা কিন্তু শরীর জায়েজ হবে না কারণ হচ্ছে তাকে তো আপনি ঠকালেন না জেনে বিক্রি করলেন কোথাও যখন ত্রুটি আছে কোনো জিনিসের ত্রুটিটা না বলে বিক্রি করে দিলেন এটা শেষ এটা করা যাবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বাজারে গেলেন বাজারে গিয়ে দিন দেখলেন যে খাবার বিক্রেতা খাবার বিক্রি করতেছে তিনি হাত ঢুকিয়ে দিলেন ভিতরে বের করে দেখলেন নিজে ভিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মা হাজা সাহাবাত তাম খাবার বিক্রেতা এটা কি ভিজা কেন নিচে তখন লোকটি বলল ইয়া রাসূল আসাবাতুস সামা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বৃষ্টির পানি পড়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাল্লা জাল তাফাক উপর রাখলে না কেন সেটা মান গাশনা ফলাইসা মিন্না কেউ আমাকে ধোকাবাজি করলে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত হতে পারবে না কঠিনভাবে তিনি সেটাকে তিরস্কার করলেন তাকে সুতরাং এই যে যারাই আজ ধোকাবাজি করছে এটা হারাম কাজ করতেছে অনেকেই তাহলে এই ধোকাবাজি না থাকলে আপনি যদি কোনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন ফাইন বাইয়ানা যদি তারা বর্ণনা করে অর্থাৎ যে ক্রেতা এবং বিক্রেতা উভয় বর্ণনা করতে হবে ক্রেতা কি বিক্রেতা ক্রেতা বর্ণনা করবে যে টাকাটা ছিঁড়া নয় দেখেন টাকাটা ভালো আছে ছিঁড়া টাকা ভাঁজ করে দিয়ে দিলেন লোকটা বিপদে পড়লো এই দায়িত্ব কে নিবে লোকটা কোনো কাজে লাগাতে পারলো না এটা হারাম
তারও এটা সমস্যা আছে, সে হারাম টাকা ইয়া টাকা দিচ্ছে, ছিঁড়ে টাকা দিচ্ছে অথবা নষ্ট টাকা দিচ্ছে, মেজাল টাকা দিচ্ছে, আর যে বিক্রেতা সে পণ্যটা খারাপ দিচ্ছে, তো দুটোই হারাম কাজ করতেছে। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফান বাইয়িনা, যদি কোনো তারা দুইজনে বর্ণনা করে তাহলে কি হবে, বোরকালাহুমা, তাহলে তাদের দুইজনের মধ্যে বরকত দেওয়া হবে, আর যদি তারা গোপন করে দুজনের বরকত মিটিয়ে দেওয়া হবে, সেটা তাদের কোনো কাজে লাগবে না। দুনিয়ার বুকে এক বেলা দুই বেলা বা অথবা দশ বছর খেয়ে খাইলেন, সেটা খাওয়ার পরে কোথায় মাটি হয়ে যাবেন, আখেরাতে আপনার দর পাকড় আরম্ভ হবে। এই জন্য কখনও কোনো কিছু লুকিয়ে বিক্রি করবেন না, স্পষ্ট রাখবেন যে এটা এই সমস্যা আছে, এই সমস্যা আছে, যদি পছন্দ করেন যে সমস্যা সহ আমি নিব তাহলে আপনার কোনো সমস্যা নেই, কিন্তু আপনি যদি কোনো সমস্যা না দেখিয়ে বিক্রি করেন অথবা তাকে যতক্ষণ পারেন লুকিয়ে রাখতে চেষ্টা করেন তাহলে সেটা হারাম হবে। এর বাইরে আপনি যদি কোনো মার্কেট থেকে, বিভিন্ন মার্কেট থেকে আপনি কম দামে কিনেন অথবা কিনে এনে আপনার দোকানে বেশি দামে বিক্রি করেন, না জায়েজ হবে না, কারণ এটা একটু বাড়েই আপনার লাভ না করলে আপনার দোকান চলবে কী করে, ব্যবসা চলবে কী, ব্যবসার নামই হচ্ছে এটা, এটা হচ্ছে একটু কমে কিনে বেশি বিক্রি করা, এটা হতে পারে, এটা সহনীয় পর্যায়ে এবং সেটা যদি কোনো দোকার পর্যায়ে না যায়, বেশি দোকার পর্যায়ে না যায় সেটা জায়েজ হবে। কিন্তু কিছু দোকা তো হবেই, কিছু দোকা কীরকম, এটা হচ্ছে সহনীয় পর্যায়ে, যে এটা এই দাম, এর পাঁচ টাকা আমি ছয় টাকা বিক্রি করি, এটা কোনো সমস্যা নেই, মানুষ বুঝতে পারে যে এখানে দাম বেশি কিন্তু পাওয়া যাচ্ছে জিনিসটা, আপনি হাঁটাহাঁটি করে নিয়ে আসছেন বিভিন্ন জায়গা থেকে, আপনার জন্য সেটা বৈধ আছে, কোনো সমস্যা নেই। পরবর্তী প্রশ্ন হচ্ছে, মোরাবাহায় সব শর্ত ঠিক থাকবে, শুধু যিনি টাকা পরিশোধ করবেন উনি কিস্তির বদলে নগদে বিক্রেতার লাভ সহ পরিপূর্ণ টাকা পরিশোধ করলে ব্যবসাটিকে হালাল হবে? যদি মোরাবাহা আপনি যে পদ্ধতি বলেছেন এই পদ্ধতিটা মোরাবাহার সিস্টেম নয়, আপনি যে পদ্ধতিটা বলেছেন এটা আসলে একটা, এটা একটা বিক্রি আছে যে নগদে আমি বেশি টাকা পরিশোধ, নগদে আমি কিস্তির বদলে নগদে বেশি টাকা বিক্রেতার লাভ সহ সম্পূর্ণ টাকা পরিশোধ করে দেন, তো এটা তো মোরাবাহা হলো কী করে, এটা তো আপনি, এটা তো জায়েজই হলো, এ সাধারণ পদ্ধতি হলো। মোরাবাহা সাধারণত ওইগুলিকে ধরা হয় যেগুলিতে যে লাভ করে দিয়ে দিলাম, যে আমি লাভ করে বিক্রি করব কিন্তু টাকা পরে দিচ্ছে, এটাই কিস্তি নির্ধারণ করা হচ্ছে না, সেটা এখন অন্যান্য শর্ত ঠিক ঠিক থাকলে যদি কোনো এই অবস্থা হয় সেটা জায়েজ হবে, যে আমি লাভ ধরে বিক্রি করলাম তবে এখন দিতে পারছে না, একটু পরে দিবে সে, এটা মোরাবাহা পদ্ধতি চলে আসে, এটা জায়েজ আছে, সমস্যা নেই। তো নির্ধারণ করে দিলে টাইম যে পদ্ধতিটা বা আজাল হয়ে যায় বা মোয়াজ্জাল বলে ওইটাকে, যে এই টাইমের মধ্যে আপনি দিয়ে দিবেন বা মোয়াজ্জাল অথবা কিস্তিতে, সেটা বা মোয়াজ্জালের ভিতরে পড়বে, সেটা নাই, আপনি মোরা লাভ করে বিক্রি করবেন, না জায়েজের কিছুই নেই, না জায়েজ, না জায়েজের কিছু নেই এখানে, আপনি এটা কিস্তির বল নগদে বিক্রেতার লাভ সহ পূর্ণ টাকা পরিশোধ করলে ব্যবসাটি হারাল হবে, কোনো সমস্যা নেই। কিন্তু এটা মোরাবাহার নামে ঢুকাবেন না, এটা সাধারণ সাধারণ ব্যবসা, এটা এটা সাধারণ ব্যবসা, এটা সাধারণ ব্যবসাতে এটা কোনো সমস্যা নেই। মোরাবাহার যে যে সিস্টেম সেটা বেশিরভাগ সময় হচ্ছে যে একজনের লগ্নি করে টাকার বেশি দামে বিক্রি করে দেয় আরেকজনের কাছে, সেটা হচ্ছে এই মোরাবাহার সিস্টেম। তো সেটার সিস্টেমে আপনার এটা পুরোপুরি পড়বে না, সেখানেও কিন্তু জায়েজ আছে, সেখানেও কিন্তু সেটা জায়েজ আছে। এখন ক্রেতাকে মূল্য জানাতে হবে কিনা, কখনও আপনি ক্রেতাকে মূল্য জানাতে বাধ্য নন, ক্রেতাকে বিক্রেতার ক্রয় মূল্য জানাতে হবে কিনা, না ক্রয় মূল্য জানাতে কখনো আপনি বাধ্য নন। আপনি যে কোনো জিনিস বিক্রি করার জন্য বলুন যে আমার এটা এই দাম, কত দা কিনছি এটা বলার কোনো দরকারই নেই আপনার, কোনো দরকার নেই। হ্যাঁ, যখন মোরাবাহা সিস্টেমে যাবে যে আমি এত টাকা যেহেতু লাভ করে বিক্রি করতেছি তুমি বেশি দিতে হবে দিবা এত টাকা, তখন আপনার মোরাবাহাতে এটা লাভের বুকে আসবে। আপনি যদি কোনো মোরাবাহার সিস্টেম যান তখন লাভ মূল্যটা বলে দিতে হবে যে এত টাকা কিনছি এত টাকা দিচ্ছি। যখন আপনি স্বাভাবিকভাবে নগদ বিক্রি করতেছেন বেশি দামে, এখানে আপনার দাম বলার কোনো দরকারই নেই, দাম বলার কোনো দরকার নেই যে আমি কত দাম দিয়ে কিনছি, এটা আপনার কোনো দরকার নেই, এটা বাধ্যবাধকতা, এটা হচ্ছে বাধ্যবাধকতা নেই, এটা এটা অনেকেই নেই। কী জন্য করে? বিশ্বাসযোগ্য অর্জন অর্জনের জন্য, অনেকেই শপথ করে বলে যে আমি শপথ করে এত টাকা দিয়ে কিনছি। এর মধ্যে সমস্যা হচ্ছে যদি মিথ্যা হয় তাহলে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যাদের দিকে আল্লাহ তাআলা তাকাবে না তাদের মধ্যে ওই ব্যক্তি অন্তর্ভুক্ত, যে ব্যক্তি কোনো কিছু মিথ্যা শপথ করে পণ্য বিক্রি করে, সে বলেছে আমাকে এত টাকা দেওয়া হয়েছে বা এত টাকা দিয়ে নিছি, অথচ এত টাকা দিয়ে দেয় নাই বা এত টাকা দিয়ে মূলায় নাই, কেউ মিথ্যা কথা বলছে, এটা সে হারাম কাজ করতেছে। তাহলে আপনাকে যদি মোরাবাহার মূল সিস্টেমে যান তাহলে আপনাকে জানাতে হবে যে আসলে এত টাকা দাম, এত টাকার মাধ্যমে লাভ করে আমি এত টাকা দিনে দিয়ে দিবে, যদি নগদ দিয়ে দেয় সাথে সাথেই তখন সেটা সেটা সাধারণ ব্যবসার মতোই পরিণত হলো এবং এটাতে আপনি দাম বলতে বাধ্য নন, কোনো সমস্যা নেই। সেটা প্রশ্ন করেছেন, আমরা কয়েকজন মিলে কিছু সম্পদ বান্দার হক নষ্ট করেছি, এখন আমি বান্দার হক আদায় করতে চাচ্ছি, তখন আমি কি আমার ভাগের পরিমাণ
যতটুকু আদায় করব নাকি সবাই মিলে যতটুকু নষ্ট করে ততটুকু হক আমি একাই আদায় করব। কয়েকজন মিলে যদি নষ্ট করে থাকেন, আপনি যদি শিওর থাকেন যে আপনার ভাই কতটুকু আসছে, আপনি অটুকু দিলে আপনি দায়িত্বমুক্ত হয়ে যাবেন। আর অন্যদের ভাই আপনি নসিহত করতে পারেন, তাদেরকে অন্যদের ভাই নসিহত করবেন যে তোমরা নষ্ট করেছো, আমি কিন্তু সাক্ষী রইলাম, তুমি আরেকজন হক নষ্ট করেছো, এগুলো তুমি ফেরত দাও। না দেয় সে গুণাগার হবে, আপনি চেষ্টা করুন আপনারটুকু যেন আপনি দিতে পারেন, আপনারটুকু আপনি তাকে ফেরত দেন, যে কোনোভাবেও তাকে সে টাকা ফেরত দিয়ে আদায় করে দিয়ে আপনি সেই তার থেকে দায় মুক্ত ঘোষণা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দায় মুক্তি নেন, তার থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের কেউ যদি কারো কাছে কোনো কারো কাছে কোনো প্রাপ্তি থাকে, সে দুনিয়াতে যেন আদায় করে দেয়। ফালিয়ে তাহাল্লাল মিনহু, এমন একদিনে জিনিস দিন আসার আগে যেদিন কোনো কিছুতে, যেদিন কারো কেউ সম্পদ দিয়ে কোনো কিছু বিনিময় হবে না, আমল দিয়ে বিনিময় হবে, সেদিন আগ পর্যন্ত সবাই যেন দুনিয়াতেই যেন সেটা দিয়ে হালাল হয়ে নেয়। এই জন্য আপনি যেহেতু আপনার মনে আল্লাহ তাআলা এটা উদ্রেক করে দিয়েছেন যে সম্পদটা নষ্ট করেছে, এটা হালাল হয়নি, ভুল হয়েছে আমার, আপনার উচিত হবে আপনি যতটুকু আপনার নষ্ট হয়েছে তাতে একটু বেশি দিয়ে হলো, সামান্য বেশি দিয়ে হলো, যেন এটা থেকে আপনি দায় মুক্ত হন। আর আপনার যেই ভাইরা বা সাথীরা আপনার সাথে মিলে করেছে তাদেরকে আপনি সাবধান করেন, তাদেরকে আপনি নসিহত করেন দেওয়ার জন্য, তারা যদি কোনো সেটা দিয়ে দেয় আলহামদুলিল্লাহ, না দিলে তারা গুণাগার হবে, আপনি তো আপনার হক আপনি কথা আপনার দায়িত্ব আদায় করেছেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, গলায় তাবিজ না ঝুলিয়ে ঘরের মধ্যে তাবিজ রেখে এর উপকার গ্রহণ করা কি জায়েজ? আসলে যেই তাবিজটা নিষিদ্ধ আমরা বলি সেটা হচ্ছে যেটা যেগুলো ইয়ার ভিতরে ঢুকানো হয়, যেমন ঠোঙ্গা বা চোঙ্গার ভিতরে ঢুকিয়ে যেটাকে লটকানো হয়, এটা আমরা নিষিদ্ধ বলি। যদি কেউ কোরআনের কোনো আয়াতকে পড়ে, কোরআনের কোনো আয়াতকে লিখে খায় বা লিখে পানি খায় লিখে বর্তনে, তাহলে এটাকে হারাম বলে না আলেমরা। কোনো আয়াত লিখে পড়ে এটা তো যায়, যেটা তো খুকিয়া শরীয়ের ভিতরে পড়ে যায় তাবিজ। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যদি কোনো তাবিজটাকে লটকালেন না, কিন্তু ঘরে গায়ে লটকালেন না, ঘরে লটকালেন, যে বুদ্ধি মানুষে করে দেখা যায় অনেকে তার দরজার সামনে তাবিজ লটকে রাখছে, অনেকে বাচ্চার ইয়ার সামনে বিছানার উপরে তাবিজ লটকে রাখছে, এইভাবে যারা লটকাই রাখে তারা কিন্তু তাবিজ লটকাইছে না, এক এক জিনিসে হলো, এটা কোনো ভিন্ন কিছু হয়নি, এটা আপনি পদ্ধতি ভিন্ন করেছে শুধুমাত্র, তাবিজেই সেটা, সেটাকে আর কিছু না। তো অনেকে দেখা যায় এরকম তাবিজ লটকা না, কী করে সুরা এখলাস একটা বাটির মধ্যে লেখে অথবা কোনো ইয়ার মধ্যে কামারের যে বানায় এগুলির মধ্যে লেখে লেখে লটকায় রাখে, অথবা কাগজের মধ্যে লেখে বাঁধাই করে লটকায় রাখতেছে, অথবা সুরা এখলাস লেখে লটকায় রাখতেছে, তাদের উদ্দেশ্য এই তাবিজের কাজ দেয়া, সেটার সেটা একটা বেদাত হবে। সেটা যদি কোনো দিনই জিনিস জানা যায় কী জিনিস লটকাইছে পড়তে পারে কোনো আয়াত হয়, তাহলে বেদাত হবে, এবং বেদাত কারণ এই সিস্টেম শরীরে ছিল না কোনো দিনই, পড়া ছিল রুকিয়া সারাইয়া ছিল, কিন্তু লটকানোর মাধ্যমে সে উপকৃত হবে এই যে চিন্তা ভাবনা করছে এটা বেদাতি চিন্তা ভাবনা, এটা এলো এবং এইটা একটা গুণার কাজ বড় ধরনের, কিন্তু এটা শিরকি পর্যায়ে যাবে না। শিরক হচ্ছে ওইটাই যেটা আপনি জানেন না কি আছে কিন্তু আপনার ভিতরে ঢুকিয়ে দিছে, এরপর আপনি যেখানে লটকান গায়ে না লটকালে, এমনকি আপনি যদি কোনো দরজার সামনে লটকে রাখেন অথবা যেখানে শুয়ে থাকেন সেখানে লটকে রাখেন, অথবা কোনো কিছুর সাথে আগলে লাগাই রাখেন, যেটাই করেন এটা কিন্তু এইটাই শিরকি তাবিজ হয়ে যাবে। সেটা আপনার ওইরকম নয় যে আমার গায়ে লাগাই নি, তো ওইরকম গায়ে লাগানো জরুরি না, লটকালে হাদিসে আসছে মান আল্লাহ কাশেন উকিলাইলে, কেউ যদি লটকিয়ে রাখে কোনো কিছু তাকে সেরকম ন্যস্ত করা হয়। সুতরাং আপনি এই বুদ্ধি করার কোনো কারণ নাই, বুদ্ধি করে যে আমি তো গায়ে লাগাই না ঘরের মধ্যে ঝুলিয়ে রাখছি, ওসব সালাকি চলবে না, এগুলি হারামে থাকবে এবং প্রকারান্ত শিরক হয়ে যাবে যদি কোনো সেটা আল্লাহর কোরআন বা রাসূলের হাদিস ব্যতীত অন্য কোনো জিনিস দিয়ে দেওয়া হয় যেটা অগুণা বোঝা যায় না এমন কিছু, অথবা যেটার মধ্যে শিরকি জিনিস আছে, তাহলে শিরক হয়ে যাবে সরাসরি। আর যদি সেটা কোরআন আয়াত দিয়ে দেওয়া হয় তখন হারাম হবে, এটা আমরা বলছি, কারণ কোরআন আয়াত কখনো শিরকি কাজ না, কারণ কোরআন তো আল্লাহর সিফাত, আল্লাহর গুণ, আল্লাহর গুণের ওসিলা দেওয়া, আল্লাহর গুণের দ্বারস্থ হওয়া শরীয়তে জায়েজ, শরীয়তে জায়েজ। আল্লাহর গুণকে আহ্বান করা যায় না, ইয়া রহমত আল্লাহ বলা যায় না, কিন্তু বেরহমতিকে বলা যায়, অর্থাৎ আল্লাহর রহমতের ওসিলা দিয়ে বলা যায় যে আল্লাহর রহমতের ওসিলায় আমি চাচ্ছি, আল্লাহর কালামের ওসিলায় চাচ্ছি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতিন শারিমা খালাক বলতে পারবেন, কিন্তু আল্লাহর কালামকে ডাকতে পারবেন না, ইয়া কালাম আল্লাহ বলতে, অর্থাৎ কালাম আল্লাহ আল্লাহর সিফাতকে আহ্বান করে দোয়া করা যায় না, আল্লাহকে আহ্বান করে দোয়া করতে হয়, আল্লাহ তাআলার নামগুলো গুণগুলো এগুলো দিয়ে এগুলো সিলে দিয়ে দোয়া করতে পারবেন, কিন্তু এগুলিকে ডাকার জিনিস না, আল্লাহকে ডাক নাম ধরে ডাকবেন, ডাকে বলবেন কি আল্লাহর গুণগুলো ওসিলা দিবেন,
কিন্তু আল্লাহর গুণগুলোকে ডাকবেন না ইয়া রাহমাতাল্লাহ ইনি খাইফুন ওয়াজিলুন। যে ব্যক্তি কবিতা রচনা করছে ঠিক বলে না, কবিতাটা শুদ্ধ নয়। আল্লাহর রহমতকে ডাকা, রহমতকে ডাকবেন, আল্লাহকে ডাকবেন, আল্লাহ আমাকে রহমত করো, আল্লাহর নাম ধরে ইয়া রহমান ইয়া রহিম নাম ধরে ডাকবেন, কিন্তু আল্লাহর রহমতকে ডাকা যায় না। কিন্তু আল্লাহর এই নাম এবং গুণগুলো এগুলির ওসিলা দিতে পারবেন, সুতরাং এগুলি ওসিলা দিয়ে দোয়া করতে পারবেন, এগুলির ওসিলা দিতে পারবেন। এগুলির নাম গুণ সবগুলো আল্লাহর যত নাম গুণ আছে, আল্লাহ যদি কালাম কোরআন কারিমের যে কোনো অংশ সেটার ওসিলা দিয়ে দোয়া করতে পারবেন, সেটাকে আপনার রুকিয়া সারা হিসেবে ব্যবহার করতে পারবেন, ঝাড়ফুঁক হিসাবে সেটাকে লিখে খাইলেও সেটা জায়েজ হবে, কিন্তু সেটাকে কোনো ক্রমেই লটকানো হারাম হবে, এটা শিরক হবে না, হারাম হবে, কারণ এই পদ্ধতি শরীয়ত অনুমোদিত না। আর যদি মনে করা হয় লটকায় যে এটার দ্বারা এটা একটা মাধ্যম, তাহলে সেটা সেটা গুনার কাজ হবে, এটা মনে করার কোনো সুযোগ নেই। আর যদি যদি কোনো এটাই তাকে ভালো করে দিয়ে মনে করে তাবিজ ঠোক এই তাবিজটা, তখন সেটা শিরকে পরিণত হয়ে যাবে। আর যে ব্যক্তি লটকাবে সেদিন মনে এটার উপর নির্ভর করে তারও শিরকে পরিণত হবে। তাহলে এই জিনিস যেহেতু কখনো হারাম হয়, কখনো শিরকে আসগর হয়, কখনো শিরকে আকবর হয়, এই জন্য কোনো মানুষের উচিত না এই তাবিজের দিকে যাওয়া। তাবিজের জন্য বিভিন্নভাবে, তাবিজ বলতে আমি যেটা বুঝাচ্ছি এটা যেটা মাদুলি হিসেবে ব্যবহার করা হচ্ছে এটাকে বুঝাচ্ছি, কিন্তু তাবিজ বলে কিছু মানুষ আছে দুর্ভাগ্যবশত কোরআন হাদিসে যে সব জায়গাতে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা অথবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এগুলি আছে, এগুলিকে কেউ কেউ বলে যে এগুলি তো তাবিজের কথা বলেছে না, এগুলিতে হ্যাঁ এগুলি যে তাবিজ সেই তাবিজ তো শরীয়ত অনুমোদিত, এটা বলার জন্য, সেগুলি আপনার ইয়ার ভিতরে ঢুকানোর জন্য না, ঠোঙ্গার ভিতরে ঢুকানোর জন্য না, তো বলার জন্য যেগুলো এগুলি আউযু বিল্লাহি আউযু বিকালিমাতিল্লাহ এটা তো অনুমোদিত, এটা তো রসুল নির্দেশিত, শুধু অনুমোদন না এটা নির্দেশ। এই এই তা এটা আরবি তাবিজ, বাংলা তাবিজ আরবি তাবিজ ভিন্ন ভিন্ন হয়ে গেছে। আরবি তাবিজ যেটা এটা ছিল মূলত আল্লাহর কাছে আশ্রয় চাওয়া এবং এটা বলা, বিভিন্ন আয়াত আশ্রয় চাওয়ার আয়াতগুলো হাদিসগুলো বলে বলে দোয়া করা, এটা ছিল, এটা ছিল আরবি তাবিজ। বাংলা তাবিজ হয়ে গেছে মাদুলি দিয়ে ঢুকানো, এবং এটা এটা কখন সর্বনিম্ন হচ্ছে হারাম আর সর্বোচ্চ শিরকে আকবর পর্যন্ত চলে যায়। তাহলে আপনি বুঝতে পারছেন যে এটা কোনো কোনোভাবেই গুণা থেকে কোনোভাবেই বের হচ্ছে না, অর্থাৎ নিষিদ্ধ কাজ থেকে বের হচ্ছে না কোনোভাবেই। তখন আপনার উচিত হবে না এই তাবিজ জাতীয় জিনিস ঘরে লটকানো, যেমন হারাম লাট যে কোনো গায়ে লটকানো হারাম, ব্যক্তির গায়ে পশুর গায়ে কোনো কোথাও এরকম লটকে দেওয়াটা আসলে জায়েজ নেই, এটা থেকে আমাদের বেঁচে থাকতে হবে, আল্লাহ আমাদের হেফাজত করুন। এর সাথে একটা প্রশ্ন আপনি করেছেন, আরেকটা তাবিজের ক্ষতি থেকে বাঁচতে এই পদ্ধতি অবলম্বন করা কি জায়েজ? না, এটা পদ্ধতি অবলম্বন করা জায়েজ নেই। আরেকটা তাবিজের ক্ষতি থেকে বাঁচার জন্য আপনাকে কেউ যদি এরকম তাবিজ করে তাকে ক্ষতি করে থাকে আপনার, তাহলে আপনি বেশি বেশি করে ইস্তেআদা করুন, অর্থাৎ যেটা রুকিয়া সারা ইয়ে আছে ঝাড়ফুঁক করুন, সকাল বিকাল সুরাতুল বাকারা পড়ুন, সারাদিন পড়ুন, মুখস্থ করুন। সুরা বাকারা যেখানে পড়া হয় সেখানে তাবিজের কোনো কার্যকারিতা থাকে না, শয়তান থাকতে পারে। হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যা বলেছেন তা সত্য, এবং সহি হাদিস যেহেতু আসছে সেহেতু আমাদেরকে এই বিশ্বাস করতে হবে, এটা সুরা বাকারা পড়া হলে সেখানে শয়তানের কারসাজি থাকে না। সকাল বিকাল ফালাক নাস ইখলাস পড়ুন, এবং সাথে সাথে আয়াতুল কুরসি পড়ুন, এবং প্রত্যেক সালাতের পর পর এগুলি পড়ুন, সকাল বিকালে তিনবার তিনবার করে পড়ুন ফালাক নাস ইখলাস, এর মাধ্যমে আপনি ইনশাআল্লাহ এই এই তাবিজের কারো তাবিজ বা ক্ষতিগ্রস্ত কোনো কিছু আপনার বিদ্যুৎ করে থাকলে সেটা থেকে আপনি বের হয়ে যেতে পারবেন। তারা আপনাকে এই পদ্ধতি অবলম্বন করুন, তাবিজ দিয়ে তাবিজ করা তাবিজ থেকে বের হওয়া যাবে না, তাবিজ দিয়ে তাবিজ করে যে তাবিজ আজন করেছে আমি তাবিজ দিয়ে সেটা দূর করতেছি এই জাতীয় জিনিস ব্যবহার করা যাবে না। প্রশ্ন করেছেন, অনেকে জুমা দিন খুতবার পর নামাজে আসে, এভাবে নামাজ কি শুদ্ধ হবে? খুতবার পর নামাজে আসলে নামাজ শুদ্ধ হবে না এমন কথা পৃথিবীর কেউ বলেনি, তবে তাদের সওয়াবের অনেক কমতি আসবে, কারণ তাদের নাম লেখা হয়নি, তাদের নাম লেখা তার তা আদায় হয়ে যাবে, জুমার সালাতটা আদায় হয়ে যাবে তার, কিন্তু এটা কতটুকু সওয়াবের বিষয় সেটাও জানার বিষয় এখন। কারণ যখন ইমাম খুতবায় বসে যায় তখন ফেরেশতারা তাদের নাম লেখা বন্ধ করে দেয়, ফেরেশতারা তখন তাদের নাম লেখা বন্ধ করে দেয়, অর্থাৎ যারা মসজিদে ঢুকছে তাদের নাম লেখে জুমার দিনে, যখন ইমাম খুতবায় বসে যায় খুতবায় জন্য উঠে যায় তখন ফেরেশতারা নাম লেখা বন্ধ, খুতবা শোনার জন্য তারা বসে যায়। এর অর্থ হচ্ছে আপনি জুমার দিনে খুতবার আগে মসজিদে যাবেন এবং সেখানে আপনি অপেক্ষা করবেন, যতক্ষণ অপেক্ষা করবেন ততক্ষণ মসজিদে সালাতের মধ্যে থাকবেন, যতক্ষণ সালাত আদায় করবেন, গিয়ে কিন্তু বসে থাকবেন না, গিয়ে সালাত আদায় করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাসাল্লা মা কুদ্দির আলাইহি, যতটুকু পারে সে সালাত আদায় করবে। এর অর্থ এটা যে যতক্ষণ পারে সে সালাতটা আদায় করবে, সাইড রাখাতে সীমাবদ্ধ না, যেটা অনেকে কাবলাত জুমা সাইড রাখাত করে বসে থাকে অনেক সময়, এটা ঠিক নয়। কাবলাত জুমা বলতে নির্ধারিত কোনো সালাত বিশুদ্ধভাবে আসেনি, তবে আপনি জুমার আগে সালাত আসে এটা নাই যে বলে যান কাবলাত জুমার আগে সালাত নেই। প্রথমে মসজিদ রুকে আপনি মসজিদে তাহিয়াতুল মসজিদে আদায় করবেন, তারপরে যতক্ষণ পারেন
আপনি পারেন দুই দুই রাকাত করে যতক্ষণ পারেন পড়বেন, এরপরে যদি পারেন কোরআন তেলাওয়াত করবেন, ইমাম সাহেব আসার পরে খুতবা শুনবেন, সালাত আদায় করবেন, তারপরে চার রাকাত পড়বেন অথবা বাসায় গেলে দুই রাকাত পড়বেন। এটা হচ্ছে জুমার দিনের সালাতের একটা সংক্ষিপ্ত রূপ। এর মাঝে আপনি যদি কোনো এর মধ্যে যদি কোনো কেউ দেরি করে আসে জুমার খুতবা শুরু হয়ে যাওয়ার পর, তো তার জন্য জুমাটা হবে কিন্তু সে অনেক অনেক ফজিলত থেকে মাহরুম হয়ে গেল, তার নামটা লেখা হলো না, সে কোনো আল্লাহর জন্য কোনো কিছু নৈকট্য হিসেবে দিতে পারলো না, গ্রহণযোগ্য হলো না তার সেই জিনিসগুলো, শুধু তার জুমাটা আদায় হয়ে যাবে, তার সালাতটাও শুদ্ধ হয়ে যাবে। জুমার সালাতের ব্যাপারে আলেমরা বলেছেন যে বেশিরভাগ আলেমের যে মত হচ্ছে এক রাকাত পেতে হবে, কমপক্ষে এক রাকাত পেতে হবে, এক রাকাতের কম হলে সেটা সে চার রাকাত পড়বে, আর যদি এক রাকাত সে পেয়ে যায় তো আরেক রাকাত মিলিয়ে দুই রাকাত করবে। অর্থাৎ ইমামের সাথে এক রাকাত পেয়েছে, আরেক রাকাত মিলিয়ে যেটা গ্রহণ করা হয়। অন্যান্য সালাতের ক্ষেত্রে আমরা দেখি যে শেষ বৈঠকে বসলে অথবা একটা সজদা ফেলেও রুকুর পরে উঠলেও আমরা ধরলেও কোনোভাবে ধরলেও সালাত জামাত সব পাওয়া যায়, জুমার ক্ষেত্রে তা নয়, জুমার ক্ষেত্রে এক রাকাত পেতে হবে, এটা হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে স্পষ্টভাবে। সেই জন্য এক রাকাত পাওয়ার চিন্তা ভাবনা করতে হবে কমপক্ষে, আর এটা হচ্ছে একেবারে যার কোনো আর কোনো উপায় নেই তার জন্য। কিন্তু যেই ব্যক্তি অলসতা করে বসে থাকে, নিয়ম সাহেব লম্বা খুতবা দিলে শেষে যাইয়ে দুই রাকাত পড়বে, তার কোনো ওজন নাই, সে গুনার ভিতরে পড়বে। কারণ আল্লাহ তাআলা বলেছেন হে ইমানদারগণ, যেদিন যখন আহ্বান করা হয় তোমাদেরকে জুমার দিনে সালাতের দিকে, আল্লাহ জিকিরের দিকে, সালাত সালাত খুতবা এবং সালাত দুটোই উদ্দেশ্য, তাহলে তোমরা বেচা কিনে ছেড়ে দাও, সেদিকে তারা দ্রুত হেঁটে যাও, দ্রুত যাও, দ্রুত যেতে বলা হয়েছে, অর্থাৎ ধাবিত হও সেদিকে, এটা হলো উদ্দেশ্য। এই নির্দেশটাকে বহরি অনেকে অমান্য করে বসে থাকে, ইমামের খুতবা লম্বা হবে শেষ হলে তারপর যাব, এটা কিন্তু এটা অন্যায়, এটা অন্যায়। কারণ খুতবার মধ্যে ভালো কথা থাকে, আপনি সেটা যতটুকু ভালো সেটুকু নেন, যেটা খারাপ নেবেন না, প্রয়োজনে যদি আপনি পছন্দ না হয় ক্ষতি আপনি পরিবর্তন করার চেষ্টা করবেন, যদি ক্ষতি পছন্দ না হয়। কিন্তু তাই বলে আপনি জুমার দিন দেরি করে যাবেন, এটা কিন্তু অনেক ফজিলত থেকে মাহরুম হওয়ার কারণ, কিন্তু আপনার সালাত শুদ্ধ হয়ে যাবে। প্রশ্ন করেছেন, বিভিন্ন ওষুধ কোম্পানি ডক্টরদের কাছে এসে মেডিকেল বই, ওষুধের স্যাম্পল, মেডিকেলের সামগ্রী দিয়ে যায়, আন্ডার বক্তব্য, ওনাদের বক্তব্য এইসব ওরা বিজনেস পারপাসে গিফট দেয়, এবং অনেক ডক্টর সাথে ওনাদের কোনো চুক্তিটাকে না, হ্যাঁ এমত অবস্থায় ইংরেজি লেখাটা বাংলা লিখলে ভালো হতো, এইসব জিনিস ওষুধ কোম্পানি থেকে গ্রহণ করা হালাল হবে কি না? দেখুন, এই ডাক্তার যদি ঘরে বসে থাকে কেউ কি তার কাছে 10টা টাকা পাঠাবে না? এর অর্থ হচ্ছে তিনি একটা চাকরিজীবী মানুষ, চাকরিজীবী মানুষের কাছে এই জাতীয় জিনিস যদি কেউ দিয়ে আসে আর তিনি যদি গ্রহণ করেন তাহলে সেটা হারাম হবে, জায়েজ হবে না। তিনি শুধু স্যাম্পলটা নিতে পারেন যে তোমাদের ওষুধের স্যাম্পলটা দিয়ে যাও, কিন্তু এই সাথে যেসব হাদিয়া তোহফা দেওয়া একটাও নিবে না, নেওয়া জায়েজ হবে না তার জন্য। কারণ এগুলি হচ্ছে হাদায়া রম্মালে গলুল, চাকরিজীবীদের যে সমস্ত হাদিয়া দেওয়া হয় সেটা হচ্ছে গলুল, অর্থাৎ সেটা হচ্ছে হারাম, গনিমতের মালে চুরি করার মতো গুণা। গনিমতের মাল চুরি করলে কী হয়? সেটা তার জন্য আগুনে জ্বলার কারণ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী সফর থেকে ফিরছিলেন, রাসূল খাদেম ছিল, সফর থেকে আচ্ছা যুদ্ধ থেকে ফিরছিলেন, এমন সময় একটি উড়ু তীর এসে তাকে ধরাশায়ী করে তিনি শহীদ হয়ে যান। তখন সবাই বললো যে হায় রে, এরকটা একেবারে সদ্য যুদ্ধ ফেরত, জান্নাতে সাহাবাকে বলেন যে না আমি দেখতে পাচ্ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি দেখতে পাচ্ছি, যদি একটা শামলা চুরি করেছিল, চাদর চুরি করেছিল, কিন্তু সেটা গনিমতের মালের ভিতরে ঢুকায়নি, এই জন্য তার আগুন জ্বলতেছে তার গায়ে। এটা হচ্ছে গনিমতের মাল, যেটা সরকারি সম্পত্তি, যেটা ব্যাপক সম্পত্তি, জনগণের সম্পত্তি, সেটা যারা এইভাবে ভক্ষণ করে তাদের এই শাস্তি রয়েছে, কঠিন শাস্তি। এই জন্য যারা এইভাবে স্যাম্পল নিয়ে যাচ্ছে, স্যাম্পল নিয়ে টাকা নিচ্ছে, এসি নিচ্ছে, ফ্রিজ নিচ্ছে, ঘরের মধ্যে ভর্তি টাকা দিয়ে ভর্তি ভরি করছে, তারা অপেক্ষা করুন, এগুলো আপনার জন্য একটা সাপ হয়ে কামড়াবে, এগুলো আপনার জন্য আখেরাতের আজাবের কারণ হবে, আপনি সেগুলি কোথাও নিতে পারবেন না। ঠিক কয়েকদিন পরে আপনি হয় করোনা না বড় না কিছু একটা দিয়ে মারা যাবেন, আপনার সন্তানের সেটা ওয়ারিশ হবে, আর আপনি কবরে গিয়ে সেটা শাস্তি ভোগ করতে থাকবেন। আপনার যে লোভ লালসা বন্ধ হয়নি সেটার জন্য আপনি আখেরাতে সে শাস্তিটা আপনি ভোগ করতে থাকবেন। সুতরাং আপনাকে আপনার জানা উচিত যে এটা আপনি শুধু স্যাম্পল নিতে পারবেন, কী কী ঔষধ বের হয়েছে, ওষুধের নাম কী, কী কী কাজে লাগে, স্যাম্পলটা রাখতে পারবেন, রাখে আপনি এটাও বিক্রি করে খাবেন না, এটা কোনো গরিবদেরকে দিয়ে দিবেন যারা ওষুধ কিনতে পারে না তাদেরকে দিয়ে দিবেন, এটাও আপনি খেতে পারবেন না, এটা বিক্রি করতে পারবেন না। স্যাম্পল দিবেন কী জন্য জানবেন না? ওষুধ এই নাম নতুন নামে বের হয়েছে ওষুধের, বোঝার জন্য।
বা এই এই জিনিস ক্যাটাগরি শুদ্ধ কিনা আপনি পরীক্ষা করে দেখতে পারেন যে ভালো কিনা, এর ইনগ্রিডিয়েন্টস ঠিক আছে কিনা দেখতে পারেন। আপনারা তো জানেন যেগুলো ডাক্তারি ওষুধের কিছু নিয়ম আছে সেগুলো দেখবেন, কিন্তু এর অর্থ না আপনি এটা খেতে পারবেন না কোনো ক্রমে। এই জন্য ডাক্তারদেরকে যে সমস্ত স্যাম্পল দেওয়া হয় এটা সবই হচ্ছে গলুল, এগুলি হারাম, এগুলি নেওয়া যাবে না, এগুলি তিনি বিক্রি করে খেতে পারবেন না, এগুলি নিজে ব্যবহার করতে পারবেন না, এগুলি তিনি গরিবদেরকে দিয়ে দিতে পারবেন পরে। আর যেগুলো এগুলির সাথে আসে হাদিয়া তোহফা, এগুলি হাদিয়া তোহফা নয়, সবগুলি হচ্ছে ঘোষ, এগুলি হারাম, এগুলি কোনোভাবেই নেওয়া যায় যাবে না। আর যারা এই কাজটা করছেন তারাও হারাম কাজ করছেন। এই জায়গাতে যে আমি হাদিয়া তোহফা নিয়ে ঘুরবো, ওদের থেকে অনেকে এটা এখন একমাত্র চাকরি পেয়েছে, ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ হিসাবে চাকরি করে, বলে যে আজকেও একজন ফোন করেছে বলছে আমি কাজটাই পেয়েছি, এই কাজটা চাকরি না, আপনার জন্য এখনও অনেক কাজ বাকি আছে, ব্যবসা হালাল ব্যবসা করা শুরু করে দেন, আপনার জন্য গাড়িতে হকারি করাও ভালো হচ্ছে, আপনার জন্য বাদাম বিক্রি করাও উত্তম হচ্ছে, মনে করবেন যে যেটা হালাল সেটা উত্তম, সেটা যত ছোটোই হোক না কেন, আর যেটা হারাম সেটা অধম, সেটা হারাম সেটা সব আখেরাতের কষ্টের কারণ হবে, সেটা যত আপনি দেখতে কত কেতা দুরস্ত পোশাক পরে করা হোক না কেন সেটা হারাম। এরা অনেক সময় দেখবেন যে খুব জামা কাপড় পরে ঘুরছে ব্যাগ নিয়ে, বিভিন্ন ডাক্তার ওষুধ কোম্পানি এমন অবস্থা হয় যে অনেক সময় ডাক্তারের কাছে তারাই আবার আলাদা আলাদা সিরিয়াল দেয়, কে কে যাবে, তাদের জন্য অনেক সময় বড় ডাক্তারের কাছে ঢুকাই যায় না। এই জাতীয় জিনিসগুলো ডাক্তাররাও কেন যে বুঝি না এগুলিকে প্রশ্রয় দেয়, আখেরাতকে ভয় করা উচিত, তাদেরকে আল্লাহ তাআলা একটা বিদ্যা দিয়েছেন তাই বলে তারা যাচ্ছে তা করতে পারেন না। তারা যদি এই জাতীয় জিনিস স্যাম্পল আকারে নেন যে কী বেরোছে আলাদা কথা, সেটা যায় যাচ্ছে তো দিতেই হবে তাদের, কিন্তু কখনও সেগুলি দিয়ে নিজে খেতে পারবেন না, এবং এর সাথে যে সমস্ত হাদিয়া তোফা নামে যে গোষ্ঠটা আসে এটা নিতে পারবেন না, এটা হারাম হবে, এটা কোনোভাবে জায়েজ হবে না। আশা করি আল্লাহ তাআলা আমাদের ডাক্তার ভাইদেরকে এবং ঔষধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভদের এবং যারা ঔষধ কোম্পানির মালিক তাদেরকে হেদায়ত করবেন এবং তাদেরকে সঠিক কাজটি করার তৌফিক দিবেন যে আমাদের এই কাজটি করি না, এই কাজটি করবো না। অনেক ভালো কোম্পানি আছে যারা এই জাতীয় লোক অনেক কোম্পানি তারা কিন্তু এইটা করে না বলে তাদেরকে এখন বর্তমানে মার্কেট থেকে আউট করে দেওয়া হচ্ছে, মার্কেটে তারা থাকতে পারতেছে না, এরা আপনাদের কারণে যারা অন্যায়গুলি করছেন, এরা অন্যায় কাজের কারণে, এই অন্যায় কাজের কারণে অনেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসায়ীভাবে, তো আপনি আরেকজনের ক্ষতি করতে পারেন না, এটা শরীয়তে জায়েজ নেই, লা দরারা ওয়া লা দিরার, এই ক্ষতি করাও জায়েজ নেই। আপনি পুরো পরিবেশ নষ্ট করছেন, সমাজ নষ্ট করছেন, ডাক্তারদেরকে হারাম খাইতে বাধ্য করছেন এবং আপনি কিছু মানুষকে হারামের মধ্যে প্রবৃত্ত করছেন। এই জন্য আমাদের প্রত্যেকে আল্লাহকে ভয় করা উচিত এবং ফিরে আসা উচিত দিনের সহজ সরল দিনের দিকে, যেখানে কোনো ধোকাবাজি নেই, যেখানে কোনো এই জাতীয় কোনো কিছু নেই। এই জন্য আমরা দেখেছি বিদেশে আমরা যখন ওষুধ কিনি আমাদেরকে কোনো নির্দিষ্ট কোম্পানির ওষুধ দেওয়া হয় না, আমাদেরকে দেওয়া হতো ঔষধি নামটা, এটা নিয়ে যাও তুমি এতে সাইদেরিয়া ফার্মেসিতে যাও, এটা এটাই হচ্ছে সঠিক নিয়ম, আমাদের এরকম জায়গায় ফিরে আসা উচিত। ঔষধি নামটা দিয়ে সাইদেরিয়াতে যাই এই জাতীয় ওষুধ কিনে ফেলো তুমি, তাহলে এই জাতীয় ওষুধ কিনে ফেলা যাবে। এখানে যখনই আপনি ওষুধ নির্দিষ্টভাবে লিখে দিবেন যে অমুকটা কিনো, ওই কোম্পানি বলুন যে আমার ওষুধ চালাচ্ছে সুতরাং তাকে কিছু গিফট দেই, তখনই শুরু হয়ে যায় এখন দুই নম্বরই কাজবা। এই জন্য দুই নম্বরই মানে অনৈতিক কাজগুলি করা যাবে না, আল্লাহ আমাদেরকে সঠিকভাবে পরিচালিত করুন। পরবর্তী প্রশ্ন হচ্ছে আল্লাহ তাআলা আদমকে তার আকৃতি সৃষ্টি করেছেন, ব্যাখ্যাটার বাক্যটার ব্যাখ্যা কি? আল্লাহ তাআলা আদমকে তার আকৃতি সৃষ্টি করেছেন, এই তার বলতে কাকে বোঝানো হয়েছে এ নিয়ে আলেমদের মধ্যে দুটি মত আছে। একদল বলেন যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে তার সুনির্দিষ্ট যে আকার আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন সে আকারে সৃষ্টি করেছেন আগে থেকেই, যে এই আকারে আমি আদম বানাবো সেটা অনুসারে তিনি সৃষ্টি করেছেন। এটা বললে কারো কোনো মাথা ব্যথা থাকে না, কিন্তু সমস্যা হচ্ছে এটা বললে মাথা ব্যথা থাকে আমাদের, কারণ হচ্ছে অন্য একটা সহিহ হাদিসে আসছে আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন রহমানের অর্থাৎ তার নিজস্ব আকৃতিতে সৃষ্টি করেছেন, এটা বলেছেন, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। সুতরাং আমরা মনে করি আল্লাহ তাআলা অবশ্যই আদমকে তার সুরতে সৃষ্টি করেছেন। আর সুরত আকৃতি বলতে পুরোপুরি বোঝায় যে আমরা অনুবাদটা করি না, আকৃতিটা মূলত আল্লাহ তাআলা আদমকে আর রহমানের নিজের সুরতে সৃষ্টি করেছেন। সুরতের একটা দিককে সুরত বললেই হয়, পুরো সমান সব রকম আসতে হয় না। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জান্নাতে যারা যাবে তারা চাঁদের সুরতে যাবে, চাঁদের সুরতে যাবে। আচ্ছা, জান্নাতে যারা তারা কী হবে? আমরা সবাই জানি জান্নাতে যারা তারা হবে 60 হাত লম্বা, 7 গজ পুরু, এক একজন বড় বড় বিরাট বিরাট বিশাল দেহী মানুষ যাবে জান্নাতে। এরা হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে 60 হাতের কথা, আর কোনো কোনো আসারে আসছে 7 হাত মোটা হওয়ার কথাটা, যে এরা এরকম স্বাস্থ্যবান হবে সেরকম যাবে। তো এরা আমি চাঁদের সুরত কী হিসাবে? সৌন্দর্যের দিক থেকে, সৌন্দর্যের দিক থেকে। ঠিক আল্লাহ তাআলা তার সুরতে সৃষ্টি করেছেন অর্থ হচ্ছে আল্লাহ তাআলার চেহারা আছে, তার তিনি শোনেন, তিনি দেখেন, তার হাত আছে, তার আঙ্গুল আছে, তার এই হাতের কবজি আছে, কাফ আছে যেটাকে বলা হয়,
হ্যাঁ একটু আছে হাদিসে আসছে, আমাদেরটা না মত না, আমি দেখাচ্ছি শুধু বোঝানোর জন্য, এটা আল্লাহ মাফ করুক। তো হাতের কবজি আছে এবং তার পা আছে, পায়ের গোসা আছে, হাদিসে আছে। অর্থাৎ আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন এইগুলি দিয়ে, অর্থাৎ কোনো একটা দিকগুলো মিল ঘটে আদম সন্তানকে এগুলি দিয়েছেন, যেগুলো অর্থগত মিল, শব্দগত মিল আছে, অর্থের দিক থেকে এক না, শব্দের মিল আছে, সেই হিসেবে আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন। এটাই হচ্ছে এটা আদমকে, আদমকে আল্লাহর সুরতে রহমানের সুরতে সৃষ্টি করার অর্থ, এটাকে আমরা অর্থ করব। আকৃতি, আকার আকৃতি দুটোই না বলি, কারণ আকার আকৃতি বলতে একে হুবহু কোনো কিছুকে দেয়াকে আকার আকৃতি বলা হয়, এটা হাদিস বাধ্য নয়। কারণ সুরত বলতে যেমন আমরা দেখিয়েছি যে যারা জান্নাতে যাবে তারা চাঁদের সুরতে, হাদিস আসছে যে একেবারে পূর্ণ 14 তারিখের অর্থাৎ পূর্ণিমা চাঁদের সুরতে যাবে, দ্বিতীয় যারা যাবে তারা একটা উজ্জ্বল আলোকা আলোক আলোক সুরতে যাবে। এই সুরতত্ব কি সৌন্দর্যের দিক থেকে, তো কোনো যেতে কোনো একটা দিক মিললে সেটাকে সুরত বলা যায়। কিন্তু আকৃতি বললে, আকার আকৃতি বললে পুরো একটা সম্পূর্ণ অবয়বটাকে বলা হয়, আকার আকৃতি সেটাকে বলা হয়নি, এই জন্য সুরত বলবেন। যেটা হাদিসে আসছে খালাক আল্লাহ আদম আলা সুরতিহি, অন্য হাদিসে আসছে খালাক আল্লাহ আদম আলা সুরতে রহমান, সরাসরি হাদিসে আসছে। তো সুতরাং বোঝা গেল যে এর ব্যাখ্যা এটা, যেটা আমরা বলেছি এখানে কখনো এটা বোঝার কোনো কারণ নেই যে আদম আলাইহিস সালাতু ওয়াসালাম পুরোপুরি নাউজুবিল্লাহ আল্লাহ তাআলার পুরো আকার আকৃতি নিয়ে আসছেন, এটা কিন্তু বলা হয় নাই, আকার আকৃতি বোঝানো হয় নাই, শেকল বলা হয় না, পুরো শেকল যেটাকে বলা হয় পুরোপুরি সেটা বলা হয় নাই, বলা হয় সুরা। আর সুরা হচ্ছে একটা দিক, যে দিকটা যে কোনো একটা দিককে মিলিয়ে আল্লাহ তাআলা আদম আর রহমানকে, আদমকে সৃষ্টি করেছেন রহমানের সাথে মিলিয়ে, তার যে সমস্ত গুণ সত্তাগত গুণ আছে এগুলি কিছু কিছু মিল দিয়ে আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন, এটা আমরা দেখি আলহামদুলিল্লাহ। যে আপনি এই জন্য দেখেন যে অনেক আছে, প্রাণী আছে যেগুলো আপনি চেহারা পাবেন না, যেগুলো আপনি আঙ্গুল পাবেন না, যেগুলো আপনি, কিন্তু আদমের আল্লাহ তাআলা এগুলি দিয়েছেন কেন, তার সাথে রব্বুল আলামিন তার সাথে কোনো একটা দিক মিল করে তিনি সুরতে, সেই তার সুরতে তিনি আদমকে সৃষ্টি করেছেন। বনি আদমকে এই জন্য বলেছেন তোমার চেহারায় মেরো না, কেন তোমরা চেহারায় মেরো না, হাদিস স্পষ্ট আছে চেহারায় মেরো না, কেন, কারণ আল্লাহ তাআলা আদমকে আর রহমানের সুরতে সৃষ্টি করেছেন, আর চেহারা রহমানের রয়েছে এই জন্য চেহারা মারতে নিষেধ করা হয়েছে। কিন্তু তাই বলে চেহারা রহমানের নাম মিললেও আল্লাহর চেহারা এবং বন্দার চেহারা কখনো একরকম হতে পারে না, এবং কখনো যদি বলে থাকে সে মুশাববিহা, সে মুজাসসিমা বা তাদের অন্তর্ভুক্ত, একরকম কখনো নয়, নামই মিলছে কিন্তু তারা সব একরকম নয়, একই রকম হওয়া জরুরি নয়। ঠিক আদম যেমনিভাবে এক জান্নাতে যারা যাবে সৌন্দর্যের দিক থেকে তারা চাঁদের মতো হবে, কিন্তু তারা চাঁদের মতো গোল গাল একটা জিনিস হবে না, চাঁদের মতো গোল তারকার মতো এরকম কিছু গোল কিছু হবে না, কিন্তু বলা হচ্ছে সৌন্দর্যের দিক থেকে তাদের উজ্জ্বল আভা এরকম হবে যে চাঁদের মতো, প্রথম যারা 14 তারিখে চাঁদের মতো যারা প্রথম ঢুকবে জান্নাতে, যারা তারপরে ঢুকবে তারা হবে এক উজ্জ্বল আলোক, আলোকের মতো আলোক আলোক উজ্জ্বল উজ্জ্বল তারকার মতো, সেটা হাদিসে প্রমাণিত হয়েছে, সেটা আমরা বিশ্বাস করবো। আশা করি বিষয়টা আপনার ব্যাখ্যা বুঝে আসছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, অনেক শায়েখকে দেখা যায় টিভিতে ইসলামিক প্রশ্নোত্তর অনুষ্ঠান করেন, কিন্তু সেসব অনুষ্ঠানে অনেক বেপর্দা মহিলার অ্যাড দেওয়া যায় দেখা যায়, তাহলে এসব অনুষ্ঠান করাও টাকা নেওয়া তাদের জন্য জায়েজ হবে কি? যদি তিনি জানেন যে এখানে বেপর্দা প্রশ্নোত্তর বেপর্দা লোকদেরকে দেওয়া হচ্ছে, তাহলে তা অবশ্যই তার জন্য জায়েজ হবে না, গুণ হবে। আর তিনি না জানেন, অনেক সময় দেখা যায় তিনি ভালো কথা বলে গেছেন, পরবর্তীতে অন্যরা এডিট করে সেখানে অ্যাড ঢুকাইছে অথবা অন্য কেউ করছে, তাহলে সেটা তার গুণা হবে না, কিন্তু যারা করছেন তারা গুণাগার হবেন। তো বেপর্দা নারীদের মহিলার অ্যাড যেগুলো দেওয়া হয়, শেখ যদি জানেন যে এটা করবে তাহলে তার জন্য সেটা গুণার কাজ হবে, কারণ তার তিনি ইচ্ছা করে হারাম কাজের একটা পথ রচনা করলেন। অন্য যে এর বিকল্প পদ্ধতি ছিল এমন নয় যে এটা করা যায় না, আমরা করছি আলহামদুলিল্লাহ, কোনো অ্যাডসেন্স আমরা হারাম মনে করি, এই জন্য কেউ করলে আমরা জায়েজ মনে করি না, নিজ দায়িত্বে সেটা করবে, কেউ যদি কোনো আমারটা কেটে নিয়ে এরকম অ্যাডসেন্স করে তারটা হারাম হবে পুরোপুরি টাকা, এবং কাজটা আমি যা অনুমোদন জায়েজ মনে করি না। এই প্রসঙ্গে আমি একটা কথা বলে রাখি, অনেক সময় দেখা যায় আমাদের কিছু কিছু ভাই, আমাদের সমস্ত জিনিস আমরা আলোচনা করে থাকি কোথাও, ধরুন আমরা বললাম যে গীবত হারাম, এখন নিয়ে আসলো একজনের ছবি এনে যে অমুক গীবত করছে, অমুকের বিরুদ্ধে অমুক লাগিয়ে দিছে, আমি তো একটা সাধারণ নিয়ম বলেছি, সাধারণ একটা হুকুম বলেছি, আপনি আরেকজনের কথা আমার সাথে লাগিয়ে দিতে পারেন, ট্যাগ করে দিতে পারেন না, এটা ঠিক নয়, এটা হারাম কাজ। এই জন্য কাটাকাটি করে কাটফিস করে যেটা করা হয় এটা হারাম, এটা আমি কখনো অনুমোদন করি না। আমি একদিন আলোচনা করেছিলাম যে ওসমানী খেলাফতের মধ্যে যারা এই অনেকেই ইবনে আরবিকে খুব হাইলাইট করতো, ইবনে আরবি ছিল একেবারে নিকৃষ্ট দরজার সুফি, যে অহাদাতুল যে বিশ্বাসী ছিল সর্বসর্বাদা, যেটা কুফুরি, যে নিঃসন্দেহে সমস্ত ইমামরা তা বলেছেন কুফুরি এটা, এবং তা এই বিষয়টা নিয়ে আমরা বলেছিলাম যে এরা অনেকে এ দ্বারা প্রভাবিত ছিল। এখন কী করছে, একজনে কাট করে
তুরস্কের রাষ্ট্রপ্রধানকে আইনে আমার সাথে লাগিয়ে দিয়েছে, উনি ওনার বিরুদ্ধে বলেছেন। আচ্ছা আমি নাম উল্লেখ কথা বলি, আমি শুধু বলেছি এই জিনিসটা হারাম। এখন এই জাতীয় কাজগুলি কিন্তু আমি জায়েজ মনে করি না। অনেক সময় দেখা যায় এই কাজটি মানুষ করে থাকেন, এবং অনেক সময় দেখা যায় আমি কারোর নাম বলি নাই, এই কাজটি হারাম, যারা এই কাজগুলি করে তারা হারাম, তাদের সাবধান করার উদ্দেশ্যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন মা বালু আকওয়ামি ইয়াফালুনা কাযা ওয়া কাযা, কিছু মানুষের কী হলো তারা এই কাজটি করতো। আমরা এইভাবে বলি যে এই কাজগুলি কেন তারা করে, যারা এই কাজগুলি করে। অনেকে নিয়ে এসে বলেন যে আমাদের বিরুদ্ধে বলেছে, অমুকের বিরুদ্ধে বলেছে, আমার তো কার বিরুদ্ধে বলেছে আমি তো বলিনি। আপনার মধ্যে এই দোষ থাকলে আপনি সংশোধিত হয়ে যান, দোষ না থাকলে আপনি বেঁচে গেলেন। আপনাকে তো বলি নাই যে আপনি অমুককে আইনে এরপরে বলুন যে আমার বিরুদ্ধে কেন বললেন, আমি তো সেটা বলি নাই, যে জিনিসটা আমি বলি নাই এটা করবেন না। সুতরাং এমন কোনো কাজ করা যাবে না যেটা আমি করি নাই, এমন কোনো কাজ করে অমুকের বিরুদ্ধে বলেছেন, দেখা যায় অমুকের বিরুদ্ধে আমি বলি নেই, নামও নেই নেই, আপনি নিয়ে এসে তার সামনে লাগাই দিলেন। হ্যাঁ, সে যদি বুঝার বুঝবে, যারা বুঝার বুঝবে তো অমুকের বিরুদ্ধে যাচ্ছে, যাইতে পারে, কারণ হক কথা বললে অনেকের বিরুদ্ধে যাবেই, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু তাই বলে সরাসরি নাম মেনশন যেখানে আমি করি না সেখানে আপনি নাম মেনশন করাতে পারেন না, এটা একটা বড় ধরনের অপরাধ। এটা এটা এক ধরনের, এটা হলুদ সাংবাদিকতার মধ্যে পড়ে, যারা করেন এগুলি অন্যায় অন্যায় কাজের ভিতরে পড়ে, এটা ঠিক নয়। বরং আপনারা যতটুকু আমি বলছি এর বাইরে এগিয়ে যাবেন না, যে এর বাইরে নিচ্ছে বলে নেই আমি আমরাও আর আগাবো না। অনেক সময় দেখা যাচ্ছে ছবি এনে আরেকজন সাথে লাগাই দেন, এটা ঠিক নয়, এটা হারাম কাজ করবেন, কারণ এটা আমি বলি নেই, আপনি এটা বাড়াই বলতে পারেন না। অনেক সময় দেখা অমুকে কী করলেন, আমি এটা করি নেই কিন্তু আপনি করাই দিচ্ছেন, অথচ আপনি এই কাজ এর মধ্যে গুণাগার হবেন। আপনি বলতে পারেন যে এই কাজের মধ্যে যারা যারা পড়বে সবাই গুণাগার হতে হবে, যারা এই কাজ এটা হারাম কাজ, তাহলে যার সাবধান হওয়া সেদিন সাবধান হবে। কিন্তু আপনি যদি কোনো এবার লাগিয়ে দেন, অর্থ হচ্ছে পরস্পরের মধ্যে আমরা দাড়িদের মধ্যে অথবা আমার মানুষের মধ্যে একের মধ্যে লাগাই দিচ্ছি, এটা কিন্তু সুযোগ অনুমোদন করে না। আমরা সাবধান করা দরকার মানুষকে, আমরা দোয়াত লা কোদাত, আমরা বিচারপতি নেই, বিচার করি না, আমরা মানুষকে সাবধান করি, অন্যায় কাজ থেকে মানুষকে আমরা দূরে সরানোর চেষ্টা করি। যে মানুষ আলেম তাকে আমরা এই কাজটি করি, কিন্তু কখনো কখনো আমরা যদি কারোর নাম নিয়ে থাকি, বুঝবেন যে এটা এর কোনো বিকল্প ছিল না, কারণ তার ক্ষতির দিকটা এত এত পর্যায়ে গিয়েছে, তাকে কোনোভাবেই এখন আর কন্ট্রোল করা যাচ্ছে না, তখন আপনাকে আপনারা আমার উচিত হবে তার নাম ধরে বলা, এটা একটা ফরজ কাজের ভিতরে পড়বে। তখন আমরা নাম ধরে বলি সেটাকে আপনি বলবেন, যেটা আমরা নাম ধরি নাই বুঝবেন যে এখানে কোনো কারণ আছে, কারণ বলেন নাই, তিনি তার নিশ্চয়ই তার এসলাহ চাচ্ছেন, এই জন্য সেটা বলছেন। আর যার এসলাহার জিনিসটা আপনি দেখছেন যে তিনি এখন মোর্তাজা, কার জন্য টাকা খেয়ে তার পক্ষ হয়ে ওকালতি করে সারা দুনিয়া ওয়াজ করে বেড়াচ্ছে, আরাম কাজ করতেছে, তার কথা যখন নাম ধরে বলে বুঝবেন যে এর কোনো বিকল্প তার কাছে নেই, কারো কাছেই নেই, কারণ তিনি এখন সরাসরি এখন আরেকজনের দালালে পরিণত হয়েছেন, তিনি দালালি করে বেড়াচ্ছেন। তখন বাধ্য হয়ে আমাদের কাউকে নাম ধরতে হয়, কারণ তার বিকল্প নেই। তার সাবধান না করলে সারা বিশ্বের প্রত্যেকটি মুসলিম প্রতারিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন সাবধান করতেন, কোনো কোনো ব্যাপারে নাম ধরেই সাবধান করতেন। তো কখনো কোনো যেটা নাম ধরে সাবধান, সেটা নাম ধরে সাবধান করতে হবে। যেমন রাসূলুল্লাহ আম্মা ইবনু জামিল, ইবনু জামিল কে, ইবনু জামিল নাম ধরে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন, যে আল্লাহ তাআলা তাকে ধনী করেছেন, এখন সে অন্যায় করতেছে। সুতরাং এরকম যারা এরকম অন্যায় বেশি প্রবৃত্ত হয়ে যায় এবং যারা ঠিক হওয়ার কোনো কোনো সম্ভাবনা তাদের নিজের মধ্যে রাখেনি এবং আরেকজন বেদাত করে বেড়াচ্ছে, অন্যায় কাজ করে বেড়াচ্ছে, তাদের নাম ধরে আমরা কখনো কখনো বলি থাকি, এবং এটি বিকল্প আমাদের কাছে আর কিছু জানা ছিল না। অন্য কেউ যদি বিকল্প পারেন, তিনি বিকল্প কাজ করে অন্তত তাকে সব তাকে শোধরানোর অথবা মানুষকে সাবধান করার কাজটা অবশ্যই করে যেতে হবে, এটা তো কোনো বিকল্প নেই। কিন্তু যেখানে আমরা বিকল্পটা ব্যবহার করি, অর্থাৎ নাম ধরি না, আমরা সাবধান করি মানুষকে, তখন আপনি বুঝতে হবে যেখানে ব্যক্তিকে বলা হচ্ছে না, কোনো একটা গুণাকে হাইলাইট করা হচ্ছে, এই গুণা বা অন্যায়টাই শিরিককে কুফুরি থেকে মানুষকে সাবধান করা হচ্ছে, তো আপনি এর বাইরে নিজে টেনে এনে আরেকজনকে লাগাই দেয় আমার সাথে এবং এর ফলে ছবিতে দেয়, এটা আমি জায়েজ মনে করি না, এটা কখনো করবেন না। এটা যদি করে থাকেন নিজ দায়িত্ব করবেন, আমি বলে রাখলাম। এরপরে যদি কোনো কিছু করেন সেটার জন্য আমি দায়ী হবো না, আমার চ্যানেল দায়ী হবে না, আমার চ্যানেল থেকে বাইরে আমার চ্যানেলের বাইরে অন্যান্য চ্যানেলে যে সমস্ত জিনিস এইভাবে কেটে কাটপিস করে দেওয়া হয় এটার জন্য আমি কোনোভাবেই দায়ী নই। এই জন্য আমি সম্পূর্ণরূপে দায়ী মুক্ত ঘোষণা করছি যে এটা আমি করি না এবং এটা আমার করার কোনো কারণও নাই। কিন্তু যেগুলো আমি জেনে শুনে আমি নিজে করেছি সেটা হ্যাঁ, এটা আমি দায়িত্ব নিয়েছি, কারণ আমি দেখেছি যে এর চেয়ে বিকল্প আর কোনো কিছু আমার কাছে উপস্থিত নেই। কেউ হ্যাঁ কেউ হয়তো বলবে না যে আমি আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি ইত্যাদি ইত্যাদি অথবা পরস্পর বন্ধুত্ব রক্ষার্থে, এই বন্ধুত্ব চলবে না যেখানে শিরিক এবং কুফুরি আকিদা পরিচালিত হয় এবং ইমান বিধ্বংসী কাজ চলবে, সেখানে শিরিক এবং কুফুরি, সেখানে ওই বন্ধুত্ব আমাদের কাছে চলে না, সেখানে আমরা নাম ধরেই বলি। আর যেখানে আমরা নাম ধরেই বলি না সেখানে আপনি কষ্ট করে কারো নাম কেটে কারোর সাথে লাগিয়ে দিয়ে আমাকে বিপদের মধ্যে ফেলবেন না এবং ইসলাম এবং মুসলিমদের শত্রু বানিয়ে দিবেন না, এটা ঠিক নয়, এটা যায় যে এটা কিছু করবে না, আশা করি আপনি বিষয়টা বুঝতে পারছেন। তো এই জন্য আমরা বলছি যে অনেকে যে ব্যাপারদান আর অ্যাড যদি আমরা না, আমরা তো দিই না, আমরা তো হয়তো সুন্দরভাবেই কথাটা বলে গেছি, আপনি হয়তো কে আপনি অ্যাডসেন্সে ব্যবহার করছেন এখন ব্যাপারদান আর এর জন্য আমি কোনোভাবেই দায়ী নই, কারণ আমি তো এটা জানি না। কিন্তু যদি আমি জানি যে আমার এটাকে অ্যাডসেন্সে ব্যবহার করা হবে, তারপর আমি আমার ফরজ হবে তাকে এই কাজ থেকে নিষেধ করা যে অ্যাড দেওয়া যাবে না, সরাসরি নিষেধ করা, এই জন্য আমরা এখানে আগে থেকে নিষেধ করে দিয়েছি। আমার মনে পড়ে আমরা একবার ইসলামিক টিভিতে আমরা এই একটা প্রোগ্রাম করতে আমরা জেনে নিন, তো সেখানে একটা টিভির ইয়া ছিল,
টিভির অ্যাড ছিল, একটা মেয়ে বলতো যে এটা মানে কবুল। তো এইটা কিন্তু আমাদের কাছে অনেকেই লিখেছে আপনারা মেয়ের অ্যাড দিয়ে। পরবর্তীতে আমরা তাকে ইসলামিক টিভি কর্তৃপক্ষ নিষেধ করলাম যে আমরা হয় বন্ধ করবেন এটা, নাহলে আমরা প্রোগ্রাম করবো না। তারা কিন্তু বন্ধ করে দিয়েছে। কিন্তু একজন মানুষ যদি শক্ত থাকে দিনের উপরে, আল্লাহ তাআলা তাকে সাহায্য করেন। কারণ এই হারাম অ্যাড দেওয়ার কোনো দরকার নেই, নারীদের অ্যাড দেওয়ার কোনো সুযোগ নেই। আপনি পুরুষ দিয়ে বলতে পারেন, যেমন আমরা দেখছিলাম পরবর্তী পলি কেবলের অ্যাড দিয়েছিল আমাদের ইসলামিক টিভিতে। তো পলি কেবল অ্যাড খারাপ ছিল না, যে কেবলে আগুন লাগছে তার পলি কেবলে আগুন লাগে না, এটা দেখাচ্ছে। সে একটা পুরুষ বলতেছে আমার কোনো সমস্যা নেই, আমি পলি কেবল ব্যবহার করছি, আগুন লাগলে আমার এখানে আগুন আসবে না ইত্যাদি বলছে। এটা তার মতো কনফিডেন্স নিয়ে বলতে পারে, তো পুরুষ মানুষ বলতেছে। তো এইটা তো হারামের কিছু নেই, কিন্তু নারীর অ্যাড দেওয়াটাই তো হারাম, শরীয়তে জায়েজ না, কোনোভাবেই জায়েজ নাই। কোনো নারীর অ্যাড দিয়ে কোনো কোনো ইয়াদি কোনো পণ্য বিক্রয় করা, কোনো টিভিতে বা কোনো প্রোগ্রামের জন্য নারীর অ্যাড দিয়ে কিছু করা কোনোভাবে জায়েজ নেই। এটা যারা করে থাকেন তারা হারাম কাজ করতেছেন। সুতরাং আমরা মনে করি যে এই জাতীয় কাজ থেকে আমাদের বিরত থাকা উচিত, বিরত থাকা উচিত। আর যারা যদি জেনে শুনে করেন তারা হারাম কাজ করতেছেন, এতে কোনো সন্দেহ নেই। এর সাথে আরেকটু প্রশ্ন করেছেন, টিভি সাংবাদিক বা অনলাইন পত্রিকা ইসলামিক পোস্ট করা যাবে কি যেখানে বেপর্দা মহিলাদের অ্যাড দেখিয়ে টাকা ইনকাম করা হয়? না, জায়েজ হবে না। ইসলামিক পোস্ট দিলে আপনি ওখানে সহযোগিতা করতেছেন, কারণ আপনি আপনার একটা দেখবে ইসলামিক, তারা দশটা চালাবে অন ইসলামিক। আপনি সেখানে কোনো অ্যাড দিবেন না, যেখানে হারাম কোনো ছবি দেখানো হয়, হারাম কোনো অ্যাড দেওয়া হয়, কোনো ছবিতে মেয়েদের কোনো অংশ দেখানো হয় অথবা কোনো পুরুষদের বা কোনো কিছু দিলেও যেটা নিষিদ্ধ বা ব্যাপারদা হয়, অর্থাৎ যাদের শরীরের কোনো অংশ দিলেও যেটা নিষিদ্ধ অন্য কেউ দেখা, তুই জাতীয় কোনো কিছু দেখানো বা কোনো এমন জিনিস দেখা যেটা সমাজের মধ্যে ইয়া বাড়াবে, লুচ্ছামি বাড়াবে, খারাপ জিনিস বাড়াবে, অর্থাৎ সমাজের মধ্যে সমস্যা তৈরি করবে, এমন কিছু দিয়ে অ্যাড দিলে সেখানে আপনার কোনো পয়সা খরচ করা সেখানে জায়েজ হবে না। পরবর্তী প্রশ্ন হচ্ছে, অনলাইনে ব্যবসার ক্ষেত্রে পার্সেন্টেজ ব্যবহার করা হয়, পার্সেন্ট ব্যবহার করা হয়, যেমন 100 টাকার পণ্য বেচে দিলে 10 টাকা দেওয়া হবে, এটা কি হালাল? অনলাইনে ব্যবসার ক্ষেত্রে এত টাকা, 100 টাকার পণ্য বেচে 10 টাকা দেওয়া, 10% দেওয়া হবে, এটা না জায়েজ হওয়ার কিছু নেই। শর্ত হচ্ছে সত্যি সত্যি পণ্যটা আপনার অধীনে আনতে হবে, তার অধীনে রেখে আপনি বিক্রি করতে পারবেন না। অর্থাৎ আপনি যদি বিক্রি করছেন সত্যি সত্যি আপনি সেটা পৌঁছে দেওয়ার ক্ষমতা রাখেন, অনলাইনভাবে সেটাকে আলাদা করে ফেলতে হবে। অনলাইন কিনেছেন আপনি তাকে, এখন তার কাগজপত্র কিনা হয়ে গেছে, এরকম হতে হবে। এরকম নয় যে আপনি আমি বিক্রি করে দিছি এরপরে যাই খুঁজতেছি না পাইলে দিব, এরকম করা যাবে না। আপনি অনলাইনে এমন জিনিস আপনার আছে, এতগুলো জিনিস আপনার কাছে আছে, এখন আপনি 10% বিক্রি করতেছেন, বেশি দিলে 10 টাকা করে পাবেন, এটা আপনি কমিশন হিসেবে সরাসরি নিচ্ছেন, এটা দায়ের আছে। যেমন আপনি যদি কোনো বলেন যে অমুকের টাকা বিক্রি, আপনি একজন এখন দালাল হিসেবে নিচ্ছেন, দালাল হিসেবে আপনি সেটা বিক্রি করে দিতে পারবেন। অর্থাৎ আমি ওনার ঘরের একটা হচ্ছে দালাল হিসেবে বিক্রি, একটা হচ্ছে আপনি বিক্রি করা, এবং আপনি যে পদ্ধতি বলছেন এটা দালালি বিক্রি, এই দালালি বিক্রি জায়েজ। আরেকটা হচ্ছে আপনি কিনে নিছেন, কিনে নেওয়ার পর আপনি আলাদা করে ফেলছেন, তখন আপনি কমে বেছেন, বেশ বেছেন, এটা যেন আপনার সমস্যা নেই, এটা তো আপনি 10% আসতেছে না এটা। হ্যাঁ, আপনি যেটা বলছেন এটা হচ্ছে সম্পূর্ণ দালালি ব্যবসার মতো, আর এই দালালি ব্যবসাটা জায়েজ আছে। আপনাকে দায়িত্ব নিয়োগ করা হয়েছে আপনি আমার পণ্য বিক্রি করে দেবেন অনলাইনে যেভাবে পারেন, বিন পণ্য বিক্রি করে দিলে আপনাকে 10% হারে দিবে আপনাকে কোম্পানি, এটা না জায়েজের কিছু পড়ে না, আলহামদুলিল্লাহ জায়েজ আছে। কারণ আপনি যে পণ্য যদি জানেন, তবে শর্ত হচ্ছে পণ্যটা হালাল হতে হবে, পণ্যটা আপনি জানেন যে পণ্যটা আমি ধোকাবাজি করবে না, যেটা দিয়ে দেখাচ্ছে ওইটাই বিক্রি করবে, আপনি জানেন জিনিসটা, তাহলে আপনি মানুষকে ধোকা দিলেন না, তখন আপনার জন্য সেটা জায়েজ হবে, যেটা জায়েজ হবে কোনো সমস্যা হবে না। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কথা দেরিতে বলা বা কানে কম শোনা বাবুদের জন্য ঝাড়ফুঁক করা যায়, এমন কিছু আয়াত আছে কি? না, এমন কিছু আয়াত আমাদের জানা নেই, ডাক্তার দেখাতে হবে। এবং সাধারণভাবে যে সমস্ত দোয়া আছে যেগুলো মানুষ বিপদে পড়লে পড়ে, যেমন আপনি বেশি বেশি লা ইল্লাহ ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়ে ফুঁদেন, অথবা আউজ বিসমিল্লাহ 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 তিনবার আউযু বিল্লাহি ওয়া কুদরাতি মিন শাররি মা আযিদু ওয়াহাদের পড়ে ফুঁদেন, এই জাতীয় জিনিস দিয়ে অথবা কোরআনের কোনো আয়াত দিয়ে যেগুলো এই জাতীয় শোনা বা কথা বলার সাথে সম্পৃক্ত এগুলো দিয়ে আপনি ফু দেন, কোরআনের কোনো আয়াত দিন কোনো আলেম বলে দিলে সেটা ফু দিতে পারেন। কিন্তু এটা নির্ধারিত করে কোনো ফু নেই, নির্ধারিত করে কোনো আয়াত বা হাদিস উল্লেখ নেই, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমার বাবা জমি কট বন্ধক বসিয়েছিল, এখন বাবা মারা গেছে, আমরা 4 ভাই কিন্তু 3 ভাইয়ের কাছে টাকা নেই, এখন আমি জমিটা একা ছুটিয়ে নিয়েছি, এতে আমার জমিটা খাওয়া জায়েজ হবে? জায়েজ হবে প্লিজ জানাবেন। যেহেতু বাবা বন্ধক দিয়েছিলেন, আপনি ছুটিয়ে নিয়েছেন জমিটা, টাকা দিয়ে ছুটিয়ে নিয়েছেন, এখন আপনি এটা ভোগ করতে পারবেন, কারণ এটা এখন আপনার মধ্যে আসছে। কিন্তু আপনার 3 ভাই যে টাকা তারা যেগুলো আপনার সাথে এখন শেয়ার করে, অর্থাৎ যেহেতু যেই টাকা বন্ধকের যেই টাকা, এই টাকা আপনি একাই দিয়েছেন, আপনার ভাইটা দেয় নাই,
সেহেতু আপনি এখন এটা নিতে পারবেন, কিন্তু আপনার এখন আপনার কাছে এটা বন্ধক হিসেবে থেকে গেল। আপনার ভাইরা যে অংশ তারা দেয়, সেই অংশ দেওয়ার পরে তারা সেই অংশের টাকা দিলে তারা সেই অংশ পেয়ে যাবে। এইভাবে আপনি দিতে পারবেন, আপনি এটা এখন খেতে পারবেন। তবে আপনার ভাইদের অংশটুকু, যেটা যেহেতু এখন ধরেন আপনার ভাইরা মিলে তিনজন যদি হন, তিন ভাইয়ের কাছে টাকা নেই, আমি আপনি এক চার ভাই হিসেবে আপনি এক চতুর্থাংশ আপনি নির্ভয়ে খেতে পারেন। বাকি রইল বাকি তিন ভাগের কী হবে, বাকি তিন ভাগ এখন আপনার কাছে বন্ধক হিসেবে থেকে যাবে। আপনার ভাইরা যদি টাকা দিতে পারে, টাকা দিতে পারলে তখন তাদেরকে আপনি তাদের সেই অংশটা বুঝিয়ে দিবেন, যতক্ষণ না দিতে পারে ততক্ষণ আপনার কাছে এটা থাকতে পারবে। এখন আপনি এটা খাওয়ার মশলা কি, আপনার চার ভাই একবার খেতে পারবেন, বাকিটা খাওয়ার জন্য তাদের অনুমতি নিতে হবে। তাদের অনুমতি নিতে আমি যেহেতু ছড়াই আনছি, এটা বন্ধকটা ছাড়িয়েছি, এখন আমি এই এটা ফেলে রাখাচ্ছি, আমি এটা এটা খেয়ে নিতে পারি। এখন উচিত হবে আপনার আপনার ভাইদেরকে কিছু কিছু জিনিস দিয়ে দেয়া। প্রতি বছর আপনার ধন সম্পদ উঠবে, ধান উঠবে, চাল উঠবে, কিছু উঠবে, ধান উঠবে, তখন আপনি সেখান থেকে কিছু অংশ আপনার ভাইদেরকে দেয়া, কারণ আপনি বিনা কারণে তাদের জায়গা খাচ্ছেন। তো যেমনইভাবে অন্যের কাছে গেলেও সেটা অন্যের কাছে বন্ধক যে নিত, সে তার কাছে তার জন্য এই জায়গা এইভাবে ভোগ করা যায় না, কোনো একটা বিনিময় না দেওয়া ব্যতীত আপনার জন্য তেমনি হবে। আপনার অংশ আপনি পুরো খেতে পারবেন, আপনার বাকি তিন ভাইয়ের অংশের জন্য তাদেরকে কিছু দিতে হবে, কারণ তাদের সম্পদ এখানে রয়ে গেছে, তারা বাবা নিয়েছিল, সেটা ঋণ হিসাবে আবার আপনাদের উপর চারজনের উপর পড়েছে, ভাগের মধ্যে পড়েছে। তো সেই হিসাবে আপনার অংশ আপনি পুরোপুরি নিতে পারবেন, অন্যদের জন্য যে অংশ আছে সেটার জন্য তাদেরকে কিছু জিনিস দিতে হবে, তাদের একটা চুক্তিতে যেতে হবে যে এটা আমি এভাবে খাচ্ছি, তোমাদেরকে এত টাকা করে দিব, সেটাতে যেতে হবে আপনাকে। প্রশ্ন করেছেন, পৃথিবী কি গোল নাকি সমতল? কোরআন হাদিসের আলোকে এটা তো অনেকেই বলে যে পৃথিবী সমতল, বিনবাজ হুসামিন তারা নাকি বলেছেন পৃথিবী সমতল, যারা অস্বীকার করে তারা নাকি তাকফির করেছেন, তাকে নাকি তাকফির করেছেন, ব্যাপারটি বুঝিয়ে বলবেন। পৃথিবী গোল না সমতল দুইটা মত সবসময় চলে আসছে। আল্লাহ তাআলা কোরআন কারীম বলেছেন, ওয়াল আরদ বাদ যালিকা দাহাহা, জমিনকে আমি প্রশস্ত করেছি, লম্বা করে দিয়েছি, জমিনকে আমি বিছাতা, জমিনকে আমি বিছানার মতো করে বিছিয়েছি। বিছানা গোল হয় না, লম্বা করে বিছানা প্রশান করানো হয়। কিন্তু যদি কেউ অন্য জায়গায় যায় তো পৃথিবীকে গোলে দেখবে, যদি মঙ্গল গ্রহে যায় অথবা চাঁদে যায় তাকায় পৃথিবীর দিকে দেখবে গোল একটা জিনিস, গোলক দেখা যাচ্ছে, কারণ যে কোনো জিনিস দূর থেকে গোলক দেখা যায়, কাছে আসতে এটার লম্বা ভাঙ্গা অংশ দেখা যায়, তখন কাছে আসতে যেটা এর এদিক দিয়ে কম এদিক দিয়ে বেশি। মৌলিকভাবে পৃথিবী গোল কি লম্বা একজন মানুষের ধরার বিষয় না, ধরা যায় না, ধরতে পারে না সে, কিন্তু এটা বুঝতে পারে যখন সে বুঝে যে চাঁদ ঘুরছে, পৃথিবী ঘুরছে, সব কিছুই ঘুরে যাচ্ছে, এর অর্থ হচ্ছে একটা গোলকের ভিতরে সে আছে, এটাকে অস্বীকার করার কোনো জো নেই। এই জন্য শেখ হচ্ছে ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি, তিনি পৃথিবীর গোল হিসেবে বলেছেন পৃথিবীটাকে। তো শেখ বিন বাজ উসাইমিন ওনারা যেটা বলেছেন যে পৃথিবী সমতল, হ্যাঁ পৃথিবীর আপনার যে অংশ একটুকু সমতল, নিচে কোনো এতে কোনো সন্দেহ নেই যে আপনার অংশটুকু সমতল, কিন্তু একটা বিরাট অংশের যখন মানুষ গোল কোন জায়গায় বাঁকা হয়েছে কেউ ধরতে পারে না, কোন জায়গায় দিয়া এটা আরেক দিকে গোল হচ্ছে কেউ ধরতে পারে না, পৃথিবীর কোন অংশ দিয়া, এই জন্য যে কোনো জায়গা দিয়ে আপনি দেখবেন সমতল দেখবেন, কিন্তু আবার দেখবেন যে ঠিকই এটা আরেকটা দিক দিয়ে গোল হচ্ছে, বড় বিরাট জিনিস এরকম জিনিস ধরা যায় না, এই জন্য তারা সমতল বলেছেন। কিন্তু এর দ্বারা তাকফির একেবারে কাফের তিনি কারা বলেন নাই, তারা বলেছেন ঘুরার মশলা নিয়ে বলেছেন যে যদি বলা হয় ঘুরা হয় তাহলে ইয়া তো ঘুরে যাচ্ছে, দিক ঘুরে যাচ্ছে এরকম তিনি বলেন, কিন্তু এটা একটা বিরাট আরেকটা দিকেও ঘুরে যাচ্ছে, শুধু এটা নয় পৃথিবী নয় শুধু পুরো ইউনিভার্স যেটা সেটাই কিন্তু পুরোটা নিয়ে একটা তার একটা ইয়ে আছে, আল্লাহ তালার একটা পরিকাশ ফালাক আছে, সেই ফালাকে কুল্লনভী ফালাকে এরা কক্ষপথে সেটা ঘুরছে, এই জন্য সেটাও ধরা পড়ে না যে দিক পরিবর্তন হচ্ছে, কারণ দিকও এইভাবে ঠিক থাকতেছে, আল্লাহ তালা যেভাবে রাখতেছে সেভাবেই। সুতরাং এইটাকে সাধারণ মানুষের অনেকে বুঝে আসে না, তারা এটাকে এটা নিয়ে তাকফির পর্যন্ত চলে যাওয়া ঠিক না কোনোটাই, পুরোটাই কিন্তু একটা ইস্তিহাদি বিষয়, এখানে কোনো আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম কোথাও একটা বলেন নাই যে কেউ গোল করলে কাফের হয়ে যাবে অথবা কেউ সমতলেই বলতে হবে, এটা না। তো কোরআন হাদিসে আমাদের যতটুকু দরকার একটুকু কোরআন হাদিসে বলা হয়েছে যে বনি আদমের যতটুকু দরকার একটুকু আমি সমতল করে দিয়েছি, কোনো সন্দেহ নেই সমতল। এই জন্য আমরা পানিতে কোথাও মাটিতে রাখলে কোথাও বাঁকা হয়ে পড়ে যায় না, কোথাও আমরা বসে বাঁকা হয়ে বা জমিও বিল্ডিংও বাঁকা হয়ে যায় না, কিন্তু হ্যাঁ এটা একটা বিরাট জিনিসের দৃষ্টিতে বড় দৃষ্টিতে যদি তাকায় অন্য গ্রহ থেকে তো গোল দেখা যাবে, গোল দেখা যাবে। এই জন্য ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি তার ফতোয়ার মধ্যে পৃথিবীকে গোল হিসেবে তিনি বর্ণনা করেছেন, এবং এটা আসলেই কিন্তু একটা গোলক যেটাকে বলা হয়, এটা একটা গোলকের মতো বিরাট হওয়ার কারণে আপনি কখনো কথায় কথায় বলবেন না যে এটা আমার এখান দিয়ে বাঁকা হচ্ছে, এটা না, আপনার এখানে ঠিকই সোজা আছে। এই জন্য মানুষের দৃষ্টিতে যেখানে যাক না কেন সেই দোকানে, এমনকি যেখান দিয়ে কেউ বলে যে আমার এখান দিয়ে গোল হচ্ছে বাঁকা হচ্ছে সেখানেও সেটা সমান, সেখানেও সেটা সমান। তো সমতল হচ্ছে সাধারণ নিয়ম, আর গোলক হচ্ছে এটা একটা ব্যাপক নিয়মে অন্তর্ভুক্ত,
ব্যাপকের ভিতর ব্যাপকতার ভিতর অন্তর্ভুক্ত, ব্যাপকতার ভিতরে এটার গোলক আছে এতে কোনো সন্দেহ নেই, কিন্তু সমতল হচ্ছে মানুষের দৃষ্টিতে এটা ধরা পড়ে না, এটা সমাজ তার জীবনযাত্রা কোনো ব্যাহত হয় না, গোলকের কারণে তার কোনো সমস্যা হচ্ছে না, গোলকের কারণে কোনো সমস্যা হচ্ছে না, এটা একটা আসলে গোলক আছে যে গোলকটা মানুষের দেশে ধরা পড়ে না। সুতরাং তারা কেউ তাকফির বলেন, তাকফির কাফের বলেন নাই, তারা বলছেন যে আল্লাহ কোরআন হাদিসে বুঝাচ্ছে আল্লাহ সমাজ সমতল করে দিয়েছে, এটা সত্য কথা। এই সমতল গোলকের নিষিদ্ধ না, এটা ব্যাপক বিরাট জিনিসের যখন ধীরে 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 এটা বাঁকা হচ্ছে, ধীরে 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 কোনো জায়গাতে এটা পরিবর্তন হচ্ছে সেটা ধরা যায় না। এই সাধারণ মানুষ বা কোনোভাবে এইভাবে ধরা জিনিস না, এটা হলো অন্যখান থেকে দেখলে পৃথিবীকে গোলক মনে হবে, এটা বলা উদ্দেশ্য। এটা আসলেই গোলকের মতোই, নাহলে এটা লম্বা হতো থাকতে পারতো না কেউ। এটা সমতল করা হয়েছে, সমতলের মধ্যে একটা গোলকের মতো ব্যবস্থাপনা রয়েছে যাতে করে গোল দেখা যায়, এরকম ব্যবস্থাপনা রয়েছে। সুতরাং আমরা স্বাভাবিকভাবে বলবো পৃথিবীকে আল্লাহ তাআলা বিছিয়ে দিয়েছেন, জমিনকে ব্যস্ত ইয়া করে দিয়েছেন, বিছিয়ে দিয়েছেন, এটা আমরা বলবো, কিন্তু এটা গোল হতে বাধা নয়। কারণ গোল হতে বিছাইতে সমতল করতে করতে একদিকে একটা গোল করেছেন আল্লাহ তাআলা, যেখানে তিনি ইচ্ছা করেছেন সেখান দিয়ে, এবং সেটা আরেক দিকে। এই জন্য আমরা বলি উপরে নিচে বলি, যেমন আমরা বলি আমরা উপরে আমেরিকাকে নিচে বলি, এর অর্থ হচ্ছে নিচে কেন বলি, কারণ এটা একসময় নিচে আসবে, অনেক দূর থেকে হলো মানে হাজার হাজার মাইলের পরে গিয়েও এটা নিচের দিকে গেছে এক কোনো না কোনোভাবে, এটা সত্য। সুতরাং তারা যেটা বলেছেন এটা হচ্ছে পৃথিবী আমরা সমতল, আমরা সমতল, আল্লাহ কোরআন হাদিসে সমতল কথা বলেছেন, কিন্তু গোলকের কথা নিষেধ করেন নাই। কারণ গোলকের কথাই বুঝতে ফালাক যখন বলেছেন কোরআনে কারিমে, কুলুন ফালাকিন কক্ষপথ, কক্ষপথ মালিক গোলক, কক্ষপথ লম্বা টাইমের দিকে হয় না, কারণ এটা গোল অর্থ কক্ষপথে ঘুরে আগে আগের জায়গায় আসতে হয়, এটা কক্ষপথ হয়, আর লম্বা হলে এটা আগের জায়গায় আসে না, সবসময় একদিকে চলে যাবে। এটা আশা করি সহজে বোঝা যায় যারা গুগল পড়েছেন এবং যারা পৃথিবী সম্পর্কে ধারণা রাখেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। দর্শক বিন্দু, আমরা দেখতে দেখতে সময়ের শেষ প্রান্তে চলে এসেছি, ইনশাআল্লাহ আমরা আপনাদের সাথে আবার দেখা হবে আশায়। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ।